ব্যবসায়ী চাকরিজীবী স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করার জন্য সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ আর একটু ইমানি গর্জন দিয়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের কবিরা সগিরা গুনাহকে মাফ করে আমিন আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে আমিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের আজাবে কঠিনভাবে কষ্ট পাচ্ছে আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুন আমিন আল্লাহ আমার যুবক ভাইদেরকে ইসলামের পথে কবুল আর মঞ্জুর করুক আমিন সম্মানিত উপস্থিতি আমি শ্রদ্ধা এবং বিনয়ের সাথে সবার কাছে নিবেদন রাখব আল্লাহ তাআলা আমি অধমকে দয়া করে মেহেরবানি করে যেটুকু সময় বলার তৌফিক দিবেন এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছেন আল্লাহর খুশির জন্য তারা একবার বলেন মারহাবা আলোচনার প্রারম্ভে আমি আপনাদের সাথে একটু কমিউনিকেট করতে চাচ্ছি আমাদের জেলা আলাদা ডিস্ট্রিক্ট আলাদা হতে পারে ভাষা আলাদা হতে পারে চিন্তার ধরন আলাদা হতে পারে পছন্দ অপছন্দের ধরন ভিন্নতা হতে পারে কিন্তু সমস্ত সম্পর্ককে পিছনে ফেলে আমরা একটা সম্পর্কে সমস্ত সবাই এক সেটা হচ্ছে আমরা রবের বান্দা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কথা বলেন ঠিক কিনা এই একটা জায়গায় এসে কিন্তু আপনি আমার ভাই আমি আপনার ভাই একটু বলেন না রে ভাই মসজিদে যখন ঢুকি ওই পরিচয়টাই থাকে বুঝবেন কথা মসজিদে যখন ঢুকি পরিচয় ওইটাই থাকে যার কারণে রাজাকে প্রজাকে বসকে কর্মীকে আলাদা করার কোনো সুযোগ হয়ে ওঠে না কারণ সবাই ঢুকছে রবের বান্দা হিসেবে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে সুবহানাল্লাহ এবারে যখন আপনার সফরটা মক্কাতুল মুকাররমার দিকে অগ্রসর হলো খানায়ে ঘর কাবা জীবনে প্রথম আপনার নজরে এসেছে আল্লাহর ঘর খানায়ে ঘর কাবা এবার সেই ঘর দেখে আপনি মুগ্ধ হয়ে গেলেন সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ দেখলেন ছোটই পাখির মতো ছোট ছোট দৃশ্যমান দেখা যায় সাদা পোশাক পরে সবাই একটা ঘরকে তাওয়াফ করছে আর তাওয়াফ করছে তাওয়াফ করছে আর তাওয়াফ করছে সবার শরীরে সাদা একটা পোশাক কারো চেহারা ফর্সা কারো চেহারার রংটা একটু আমার মতো কালো দেখায় কারো শরীরটা লম্বা কারো শরীরটা একটু বাটি দেখায় কিন্তু সবার পোশাক একটাই দেখা যাচ্ছে সাদা পোশাক এই পোশাকের ভিতর চেনাই যাচ্ছে না কার সম্পদে কোটি টাকা আছে কার সম্পদে এক কোটি টাকার ঋণ বইসে আছে বোঝাই যাচ্ছে না কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই এই যে একটা পার্থক্য কিভাবে হয়ে গেল সবাই আল্লাহর ঘর তাওয়াফ করছে আল্লাহর বান্দা হিসেবে নবীর উম্মত হিসেবে নবীর সুন্নতকে অনুসরণ করে চলতে আছে সুবহানাল্লাহ এই একটা সম্পর্ক ছাড়া পৃথিবীর বুকে তারতম্য বন্ধ করার দ্বিতীয় আর কোনো সুযোগ নাই একটু বুঝতে হবে ভাইয়া কথাগুলা এই পৃথিবীর মধ্যে যে অরাজকতা চলছে
আমার কথায় কষ্ট নেবেন না। সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? সবাই শুনতে পাচ্ছেন? এই পৃথিবীতে মানুষ কষ্ট পাচ্ছে খাবার কারণে, খাবার অভাবে যে কষ্টটা পাচ্ছে এটা খাবার না থাকার কারণে নয়, খাবার সুষ্ঠুভাবে বণ্টন না হওয়ার কারণে। খাবার রিজিকের মালিক কে? এই বাংলাদেশের মানুষের যতটুক দরকার আল্লাহ ততটুক জমিন থেকে খাবার তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে হবে। খাবারের অভাবে মানুষ কষ্ট পাচ্ছে না, যতটুকু বণ্টনের সুষ্ঠু বণ্টনের অভাবে মানুষ বেশি কষ্ট পাচ্ছে। কষ্ট নিয়েছেন আমার কথায়? কেউ গায়ে মাখবেন না, বাস্তবতা যেটা সেটা। বছরে আম ধরে, জাম ধরে, কাঁঠাল ধরে, আর যে ভাত প্রত্যেক দিন দরকার সেটা বছরে ধরে দুইবার তিনবার। সুবহানাল্লাহ বলেন না ভাই? একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। এবার বলেন, আম বেশি খায় নাকি ভাত বেশি খায়? তো যেটা বান্দার বেশি দরকার আল্লাহ তো সেটা বারবারই তুলে দিয়েছেন। একটা আম গাছ রোপণ করার পর বড় হতে সে গাছে আম ধরতে নিম্নে দেড় বছর, দুই বছর, তিন বছর, চার বছর, পাঁচ বছরও লেগে যাচ্ছে। আর যে ভাতটা ধান থেকে আসে সেই ধানটা যেটা দরকার সেটা তিন মাসের ভিতরেই। আয় বোম মারে দিমদা বাজিবে জোর হলে, আর কেন জোর অহম বলি সুবহানাল্লাহ। তাই দেখি ফুল বলি আমি একবার সুবহানাল্লাহ বলেন তো, মাশাআল্লাহ। আরেকবার আস্তে করে একবার বলেন তো সুবহানাল্লাহ। এবার যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। যেটা বেশি দরকার তিন মাসে ঘরে ঢুকে দিচ্ছে ল। আচ্ছা এবার বলেন, সে ধান যখন রোপণ করা হয় কত ধান পোকে খায়, কত ধান পানির অভাবে নষ্ট হয়, কত ধান শিলা বৃষ্টির কারণে নষ্ট হয়, কত ধান তুফানের কারণে নষ্ট হয়, এরপর বাকি বাঁচে থেকে যা এটা দিয়ে আমরা এক বছর চলতেছি। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, যদি জিনিস পরিমাণ মতো পাওয়া যায় দাম কি বাড়বে না কমবে? বাড়বে। কিন্তু আমাদের জিনিসে দেখা যায় দাম, জোর বলেন দাম। বলে যে মার্কেটে নাই, মার্কেটে নাই কেন? বলে যে মার্কেটে নাই। আমি বললাম ভাই একটু ভাবেন না, যতটুকু দরকার মার্কেটে নাই মানে গোডাউনে তো আছে, আছে তো মার্কেটে নাই, কোথায় আছে? তো গোডাউন আছে, এগুলো তো মার্কেটে আসার জন্য, ওই আসার জন্য রাস্তার মধ্যে যে বান্দা এটার কারণে দাম বেড়ে গিয়েছে। আল্লাহ বান্দার জন্য যা দরকার সব ব্যবস্থা করে দিয়েছেন, করছেন, করবেন। আমার দোষে আপনি কষ্ট পাচ্ছেন, আপনার দোষে আমি কষ্ট পাচ্ছি। অনেক সময় দেখবেন আমরা ওই রাগ করে হোক, ভুল করে হোক, বেশি দেমাক দেখাই, গেতে হয় পাওয়ার দেখাই ফেলার জন্য অনেক সময় আমরা রাস্তার অংশ মধ্যে এসে আমরা দেওয়াল তুলে ঘর বেঁধে ফেলি। এবার রাস্তাটা কি হয়ে গেছে ভাই? বলেন রাস্তাটা কি হয়েছে? এবার বলেন, একজন মানুষ অসুস্থ হলে সে রোড দিয়ে অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে? এবার বলেন, আমার আমি যে ঘরটা বানালাম রাস্তার মধ্যে আমার কারণে আপনারা সবাই ক্ষতির মধ্যে পড়ে গেলেন। আমি কি বুঝাতে পারছি কথা? এই কথা আমি কেন তুলছি একটু পরে আপনাদের সামনে প্রেজেন্ট করলে ইনশাআল্লাহ আপনারা মিলটা খুঁজে পাবেন। আমি ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, আমার মুরব্বীদের দোয়া চাচ্ছি, যুবক ভাইদের শক্তিকে আমি কাজে লাগিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। এবার বলেন, রাস্তা না রেখে ঘর বাঁধে আমাদের ভিতর আছে না নাই? এবার সেই ফল সেই সাজাটা কি সিটি কর্পোরেশনে ভোগ করে, বাংলাদেশ সরকারে ভোগ করে, নাকি প্রত্যেক দিন আমরা যারা আসা যাওয়া করি আমরাই ভোগ করি? কথা বলেন ঠিক কিনা? আমরাই তো ভোগ করি ঠিক কিনা? এবার বলেন, অনেকে ছাদ দেওয়ার সময় দেখবেন পানিটা, নিজের ছাদের পানিটা অন্যের বিল্ডিংয়ে পড়ছে, পানি পড়তে পড়তে তার ছাদ টাইট দিয়ে ড্যামেজ হয়ে যাচ্ছে। অন্যের ছাদ ড্যামেজ হলে আমার কি? আমার তো কোনো ক্ষতি নাই, তার মরাতে মরুক না, আমার কি আসে যায়? আমার কারণে ক্ষতি তার হচ্ছে, তার কারণে ক্ষতি আমার হচ্ছে। আফটার অল টোটাল বিষয়টা মিলাই দেখলাম, আপনার কারণে আমি সুখী নাই, আমার কারণে আপনি সুখে নাই, আপনার কারণে আমি শান্তিতে নাই, আমার কারণে আপনি শান্তি নাই, আপনার মরণের দায়িত্ব কারণ হয়ে গেলাম আমি, আমার মরণের কারণ হয়ে গেলেন আপনি। কথা বলেন ঠিক কিনা?
এখানে আল্লাহ কিছু করে না আল্লাহ বলেন না আল্লাহ কিছু আল্লাহ বান্দার উপর জুলুম করে না তো বান্দারাই বান্দার উপর জুলুম করে এই কথায় যারা যারা একমত আছেন ডান হাত তুলে দেখায় বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা এবার হাতটা নামান কষ্ট নিচ্ছেন না তো আমার কথায় এবার কখনো যদি এরকম সিচুয়েশন দেখেন ভাইয়া প্লিজ আস্তে আস্তে শিকার আগ্রহ আছে পাঁচজনের আছে আর কোনো নেই ভাই আচ্ছা বুঝার আগ্রহ আছে চলুন আমরা একটু বুঝার চেষ্টা করব আমি আপনাদেরকে বলি আমি নিজে বুঝার চেষ্টা করব আল্লাহ আমাকে তৌফিক দান করুন আমিন সবকিছু সিস্টেম কার দান রোপণ করি আমরা কিন্তু সেখানে ধান দরাই বলে না ধান দরাই এবার সে ধানের ভিতর কিছু কোয়ালিটি থাকে সব ধানে চাউল হয় না সব ধানে চাউল হয় না তা আমাদের দরকার কি চাউল এবার একটা একটা ধান গাছের মধ্যে কতটা চাউল হবে একটু ভালো করে খেয়াল করে যদি দেখেন 10টা 12টা 30টা 40টা চাউল তো 40টা চাউল দিয়ে যখন ভাত হবে সেটা তো আমাদের পেট ভরবে না আপনি যখন এক প্লেট ভাত খান কয়টা ধানের সারার খাইতেছেন একটু খেয়াল করে দেখেন তো সুবহানাল্লাহ আমি সুবহানাল্লাহর আওয়াজ পাই না আরো জোরে বলতে আপনি আমি যখন এক প্লেট ভাত খাই এই এক প্লেটের ভাতের ভিতরে কতটা ধানের সারার ধান আছে নিম্নে ফলাই দিল 10 12টা 20টা এবার একজনের এক গন্ডা জমি আছে সবগুলাতে তো দান হয় নাই এই যে একটা মেজারমেন্ট যেখানে আপনি আমি নাক গলালে মাথা গড়ালে মাথা ঘুরাইতেই থাকবে উত্তর খুঁজে পাবে না ব্রেইন ঘুরতে থাকবে উত্তর মিলানো যাবে না আল্লাহ তাআলা বলে এটা তোমাদের পক্ষে সম্ভব নয় এটা আমি রব্বুল আলামিনের কুদরতি নিদর্শন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার আসেন মাছ কোথায় থাকে জোরে বলেন এবার মাছের ভিন্নতা দেখেন পুকুরের মাছ নদীর মাছ সাগরের মাছ এক এক জায়গার মাছ মিষ্টি পানির মাছ লবণ পানির মাছ আর কেন জোরে হন না আর আর সি ডাঙ্গা দুগ নদী আছে কি নদী বে আল্লাহ 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 জেন্ডাই জেন্ডাই ডিম পারে মাছে ডিম পারে তখন ডাই এটা সিন্নি কেন সুবহানাল্লাহ তাহার দণ্ডে ইতারা দুঃখে মরে যায় নহই দেরি বুঝিলন না তাহার দণ্ডে টাইম যে তোই এন্ডে চলি এখন ইতারা তাই অ্যারেস্ট করিন না পারে মাসি বেরে তো অ্যারেস্ট করিন না পারে ইয়া মাসাই এরা হালদার ডিম ভারি দেন আল্লাহ বাংলাদেশের নিয়ামত বাড়াই দিবে সুবহানাল্লাহ আর আর বাংলাদেশ এনে গরিব দাও ভাই কিন্তু নিয়ামতে ভরপুরে দেশ যারা বিদেশ গিয়ে তারা জানে দেশের থাকতে দেশের গাল দিয়ে কিন্তু বিদেশ জনের ভরে দেশের গ্রানি বেরে মিস করে দেশের মায়ারে মিস করে দেশের বৈষ্ঠীরে মিস করে হতা হন ঠিক না এনে গেরাম দৈন্য বাড়াইলে বহুত মানুষ আছে গেরাম ভাল লাগে না গাইয়ে আছে না কিন্তু গ্রাম অমৃতি যাতে মেয়েটির উগ্র গন্ধ হয় মন পর্যন্ত উদার করি ফেলে সুবহানাল্লাহ আর কেন জোরে না হইবে না এত লাইক গ্রাইন মেরা হন দিন নটা সারাইবে হার না মূল বেগুনের মূল হলদি গ্রাম হত বাফর মূল নয় দাদার মূল এনে বেগুন জুন দিয়ে দে কেন বেগুন গ্রাইন বে যেন মাথা তাহাই তাত তুলি ফেলাই সে গ্রাইন মে হন হনা সাত তুলো ঠিক আছে না এবার দাহাতা হোক আর সিডাংটা হোক বেগুন গ্রাইন বে কারণ গ্রাম থেকে শহর হয় গ্রাম থেকে কাউকে আন্ডারএস্টিমেট করবেন না কখনো কাউকে ওই হেও করবেন না তুমি গ্রামের মানুষ গন্ধ আসে না গাইয়া যেটাকে বলে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন বলেন আমিন এবার আপনারা আমি বলার চেষ্টা করছি একটু খেয়াল করেন মাছের ভিন্নতা আছে না নাই এবার মাছের একটা ধরন দেখেন যে মাছ যত বড় সেই মাছ পানির তত মাশাআল্লাহ মাশাআল্লাহ যে মাছ যত বড় হবে সে মাছটা পানির তত হাঙ্গর মাছ বলেন হাঙ্গর মাছ গভীরে সিংড়ি মাছ হাঙ্গর মাছটা যদি খাওয়ার জন্য দিত আপনার আমার পক্ষে জীবনও সম্ভব না কারণ এই জায়গায় জাল ঢুকা সম্ভব যেগুলাই খাওয়ার সেগুলো আল্লাহ আমাদের রেঞ্জের ভিতরে এনে দিয়েছে আর একটু জোরে বলা যাবে
এবার বলেন মাছ দিয়ে ব্যবসা করি মাছ দিয়ে ব্যবসা করি দান দিয়ে ব্যবসা করি চাউল দিয়ে ব্যবসা করি আম দিয়ে ব্যবসা করি জাম দিয়ে ব্যবসা করি আর একটু জোরে বলেন কাঁঠাল দিয়ে ব্যবসা করি পানি দিয়ে ব্যবসা করি সব কিছু ব্যবসা করি আমরা যে ব্যবসায় আমার কারণে আপনি ক্ষতি হচ্ছেন আপনার কারণে আমি ক্ষতি হচ্ছি এবার সব ব্যবসার মূল গিয়ে দেখেন তো যে দান দিয়ে চাউল দিয়ে ব্যবসা করছি ওটা তো আমাদের সৃষ্টি নয় আল্লাহ দান করেছেন পানি আল্লাহর দান মাছ আল্লাহর দান কাঁঠাল আল্লাহর দান আম আল্লাহর দান এমনকি আমাদের দেহটাও আল্লাহর দান বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা এবার বলেন ব্যবসা করি তোর মূলধন কার আল্লাহ জোরে বলেন মূলধন কার আল্লাহ আপনি কিনেছেন দোকান থেকে দোকান কিনেছে মিল থেকে মিল কিনেছে কৃষক থেকে কৃষক তুত থেকে কিনছে কি আল্লাহ থেকে কিনছে কৃষক রোপণ করেছে আল্লাহ দয়া করে উনার মাধ্যমে দান করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলেন আর একটু জোরে বলেন তাহলে আমরা যেই চলছি যেখান থেকেও চলছি যেভাবে চলছি সবগুলা আল্লাহর দানে চলছি আল্লাহর দানে চলছি তার মানে মালিক আমরা কেউ নই মালিক আল্লাহ তো আমরা কে আমরা সবাই হচ্ছে আল্লাহর দরবারের একজন ভিখারি 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 বলেন সুবহানাল্লাহ আমি ভিখারি আপনি ভিখারি আপনি ভিখারি আপনি ভিখারি আপনি ভিখারি আমার ভাই আপনারা 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 আমরা 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 ভিখারি যদি আমরা হই আজকে থেকে অহংকার করার আর কোনো সুযোগ না হিংসা করার সুযোগ না লুট করার সুযোগ না কারণ আমরা চাইলেও মালিক হতে পারবো না এটার একটা দলিল আছে না আছে এই দলিলের পিছনে একটা জিনিস লেখা আছে সরকার সাহিবা মাত্র নমাতে তো লেখা নাই ভাল্লার সরকার সাহিবা মাত্র আমার বদিন না জায়গা তুই গেল তাহলে নমাতি সুইটুম দে তোর বাপ যদি দশ ভাগ ওর তিন ভাগ মালিক হয় আর সরকার সাত ভাগ মালিক কেনে ওদের দেশ ইয়ে না আর দেশ হার সরকার হন দেশ হার সলাদ দহনে সরকারে সুতরাং জানিতে যাইব জিন্দি আপ দিব ইয়ে দেয় না হইলে শোনো মাথায় না ঠিক নেই আসল মালিক কে সরকার আমরা কি নামের মালিক আমরা কে ভোগ করতে পারবো মালিকানা দেখাতে পারবো কিন্তু সরকার যদি কথা বলে ফেলে আর কথা বলার সুযোগ কারণ এটা দুনিয়াবি একটা মালিক এবার বলেন আপনার জায়গাটা আমি কিনলাম টাকা দিয়ে আমার থেকে আরেকজনে কিনলো জায়গা বিক্রি চলছে যেতে 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 হযরত আদম আলাইহিস সালাম এবার বলেন আদম আলাইহিস সালাম কার থেকে জায়গা কিনছে জমিনটা দিছেন কে আল্লাহ বুক করতেছি যে বুক করে সে মালিক নয় আমাদেরকে আল্লাহ লিস্টে দিছে যে তাক সুবহানাল্লাহ বলবেন না রে ভাই আল্লাহ আমাদেরকে লিস্টে দিছে যে দয়া করে যাক এ থাক আমার জমিন তুই ব্যবহার কর যা আমার জায়গা তুই ব্যবহার কর যা আমার জায়গায় তুই গছাইতলা ঘর বানা থাক খবরদার অহংকার করবি না কারণ অহংকার মালিককে করা সাজাই গোলামকে ফকিরকে অহংকার করা সাজাই না সেই জন্য যেই অহংকার করে পতনের মূল হয়ে যায় রব বলে মালিক আমি অহংকার আমি করব আমি ছাড়া আর কেউ করতে পারবে না যে করবে সে শেষ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ সেজন্য অহংকার পতনের মূল জোরে বলতে হবে অহংকার পতনের মূল অহংকার করেছেন মানে নিজে জ্ঞানে সজ্ঞানে স্বইচ্ছায় নিজের ভাইয়ে নিজে তো কেউ যদি নিজের টাঙ্গন দিয়ে কুড়াল মারাইতে রাখে কষ্ট হচ্ছে আপনাদের স্যার সবাই মিলে একবার মন খুলে দোর শরীফ পড়ুন ততক্ষণ আমার ভাই মাইকটা একটু ঠিক করুক আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا ওই আল্লাহর নামে একটু জিকির করেন তো আল্লাহ 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 الله 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 لا إله إلا الله সবাই মিলে একবার বলেন মারহাবা মারহাবা চলেন এই কথাটা একটু মাথায় এবং মনে বসাই অন্তত 2 মিনিটের জন্য হলো চেষ্টা করি আমরা কেউ মালিক না আমাদের মালিকানা বলতে কিছু নাই আমরা সবাই ভিখারি বলেন সবাই আমরা সবাই ভিখারি আমরা সবাই ভিখারি তো ভিখারি অহংকার কোনা মানাই না ভিখারির শব্দ কেমন চেহারা কেমন আপনারা ভালো জানেন আমার চাইতে ভিখারির ভিক্ষা করতে হয় চেহারা মলিন করে আওয়াজ শুনি নাই তো বিকারির আওয়াজটা যদি কর্কশ হয় কেউ কখনো তাকে ভিক্ষা দিবে না বিকারির ভিতর যদি অহংকার কাজ করে সে কখনো ভিক্ষা পাবে না তো বিকারির চেহারাও থাকবে ভিক্ষুকের মতো আওয়াজও থাকবে ভিক্ষুকের মতো সেজন্য তো আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে দুয়ার সুযোগ করে দিয়েছেন দুয়ার ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ এবার দুয়ার মধ্যে আমরা কিভাবে চাই কি তুলে জোরে বলেন কি তুলে এখানে একটা চমৎকার বিষয় আছে বান্দা যখন অভাবে পড়ে বান্দার কাছে চায় বান্দা যখন অভাবে পড়ে বিপদে পড়ে বান্দার কাছে চায় তখন এক হাত পাতে আমি আপনার কাছে যখন চাইবো ভাই দেন মোটরসাইকেলটা দেন মোবাইলটা একটু দেন 10টা টাকা দেন বান্দা যখন বান্দার কাছে চায় তখন এক হাত পাতে আর সে বান্দা যখন রবের কাছে চায় তখন দুই হাত পাতে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ বান্দা বান্দার কাছে চাইলে এক হাত রবের কাছে চাইলে তখন হাতটা থাকে কোষের মতো বাটি বাটি সুবহানাল্লাহ ইল্লে করে সাইন হন দিন ইল্লে করে এবার দুই হাত দেওয়া মানে কি মানবের শরীরে সবচাইতে পাওয়ারফুল জায়গা বাহ্যিক ভাবে ধরা হয় হাতকে কি কি ভাই জোরে বলেন কি যে অপরাধ করে সে আসামি যে অপরাধ করে সে আসামি পুলিশ এসে আসামিকে কি করে অ্যারেস্ট করে গ্রেফতার করে তখন গ্রেফতার করার সময় তার গলা বাঁধে না ট্যাং বাঁধে না কি বাঁধে প্রথমে না জোরে বলেন কি বান্দে এতগুলো জায়গা থাকতে হাত বান্ধলো কেন বলে হাত হচ্ছে শক্তি প্রদর্শনের সর্বোচ্চ মাধ্যম যেমন আপনি যখন আমাকে আমি যখন আপনাকে আমরা যখন কাউকে কাউকে থ্রেট দিই আমরা কি লারি মুখে বলা লাগে না মানে আমার হাতে বুঝাই দিচ্ছে যে আমি আপনাকে কি বুঝাতে চাচ্ছি অথবা আমার ভিতর কি চলছে আর সে বান্দা সর্বোচ্চ শক্তির হাতটাকে রবের সামনে ভিক্ষুক হিসেবে দাঁড় করে দিছে মাওলা আল্লাহু আকবার আল্লাহু আকবার মাওলা আল্লাহ পাক বলে জিকিরে দুই হাত বাড়াই দিলি কেন আল্লাহ সবাই আমারে কোটিপতি মনে করে সবাই আমার সামনে এক হাত ফালায় হোরা মনে করে আমি সবচাইতে বড় দেনি মাওলা আমি তো ধনী হইছি তোমার দরবারে ভিক্ষুক হয়ে তোমার সামনে দুই হাত পেতে পেতেই তো আজকে আমি কোটিপতি হয়েছি ধনওয়ালা হয়েছে তোমার রহমত পেয়ে তোমার দয়া পেয়ে মাওলা আমি তো ভিক্ষুক তোমার দরবারে রব এটা দেখতে চায় রব প্রত্যেকটা বান্দার ভিতরে এটা দেখতে চায় বান্দা তোর আমি অনেক কিছু দিব খবরদার তুই এটা বন্ধ করিস না এটাকে এমন করিস না এটারে এমন করিস না আমার সামনেও থাকবি এমন সৃষ্টির সামনেও মন থেকে থাকবি এমন
কারণ তোর এই দাওয়াটা আমি তোকে যেটা দিয়েছি শয়তান সেটাকে নষ্ট করার জন্য তোর ভিতরে অহংকার ঢুকাই দিতে পারে, তোর দুনিয়াও নষ্ট করতে পারে, আখেরাতও নষ্ট করতে পারে। শয়তানের ভাইরাস থেকে সাবধানে থাকবি। আল্লাহ শয়তানের ভাইরাস কি? আল্লাহ পাক বলে অহংকার শয়তানের ভাইরাস, হিংসা শয়তানের ভাইরাস, লোভ শয়তানের ভাইরাস, দুশ্মনী শয়তানের ভাইরাস, আমিত্ব শয়তানের ভাইরাস, দৈবত করা শয়তানের ভাইরাস, বদনাম করা শয়তানের ভাইরাস, বিবাহ ভেঙ্গে দেওয়া শয়তানের ভাইরাস, মানুষকে কষ্ট দেওয়া শয়তানের ভাইরাস, মানুষকে অপমান করা শয়তানের ভাইরাস, মানুষের জীবন নষ্ট করা শয়তানের ভাইরাস, মানুষের গুণ নষ্ট করা শয়তানের ভাইরাস। এগুলা থেকে বেঁচে থাকবি, কারণ সে নিজেও যাবে জাহান্নামে, তোকেও নিতে চাইবে জাহান্নামে। সুতরাং আমার রহমত থেকে তোকে বঞ্চিত করার জন্য এই সমস্ত নোংরা জিনিস যেন তোর ভিতরে না ঢুকে সেটা তুই চেষ্টা করবি। বলেন তাই কোরআনে আল্লাহ তাআলা শয়তানের পরিচয়টা আমাদেরকে এভাবেই করে দিয়েছেন, এই আমার বান্দা জান্নাত আমি দিব, তোর রিজিক আমি দিব, তোর সম্মান আমি দিব, তোর সব আমি দিব, নষ্ট করতে চাইবে শয়তান। সুতরাং আদুউ মুবিন, শয়তান থেকে বাঁচিয়ে থাকিস, এটা তোদের বন্ধু নয়, বাপ দেখাবে বন্ধু, কিন্তু এর চাইতে বড় শত্রু আর কেউ হতে পারে। এবার আমি আপনাদের একটা অপিনিয়ন নিতে চাচ্ছি, সবার যার যেটা মন চায় আপনারা আমাকে সেটা উত্তর দিবেন। কষ্ট হচ্ছে আপনাদের? পিছনের ভাইদের মনে দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? চিন্তা করেন না, আমি অল্পক্ষণে শেষ করে দিব, আপনাদেরকে কষ্ট দিব না বেশি। চিনজন হদ্দা না আর গুণ হদ্দা যা, কষ্ট হচ্ছে আপনাদের? একবার বলেন তো দেখি মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি ভাই, আপনারা একটু সজ্ঞান উত্তর দিবেন, কোন শত্রু মারাত্মক, যেটা ঘরের বাহিরে না ভিতরে? ভিতরে বলেন, ভিতরে। কোন শত্রু বেশি মারাত্মক, যেটা শত্রু নামে চিনা হয় নাকি যেটা বন্ধু রূপে আছে? যে বন্ধু রূপে আছে এর মতো মারাত্মক শত্রু, কারণ বাহিরের শত্রু তো চিহ্নিত, বন্ধুর শত্রু তো চেনা যায় না। বাহিরের শত্রুকে মার্ক করা যায়, সে কি করতে পারে, কিভাবে এগোতে পারে, কিভাবে হামলা করতে পারে, যাকে আপনি বন্ধু বানায় বসাই রেখেছেন, সে যে ভিতরে ভিতরে ক্যান্সারের মতো আপনার সংসার ভেঙে দিচ্ছে, আপনার ব্যবসা নষ্ট করে দিচ্ছে, আপনার সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, জামাই বউয়ের ভিতরে ঝগড়া লাগাই দিচ্ছে, আপনি আশাও করতে পারবেন না। ওইটা সামান্য, ভিতরেরটা মারাত্মক। আর আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। সে বন্ধু রূপে তোমাদের সামনে আসে, কিন্তু তার চাইতে বড় দুশ্মন তোমাদের জন্য ইহকালে এবং পরকালে আর কেউ হবে না। সুতরাং শয়তান থেকে সাবধানে থাকিও। যদি তোমরা শয়তানকে না চিনো, সেজন্যই আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দিলাম। যখনই দেখবা শয়তানের আক্রমণ, তুমি তো তার সাথে যুদ্ধ করে টিকতে পারবে না, আমাকে একটু স্মরণ করিও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বান্দা তুই বলতে দেরি, আমার রহমত তোকে সাহায্য করতে দেরি হবে না। বলেন কিন্তু তুই না বললে আমি করব না, কেন? শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করেছিল, আমি তার চ্যালেঞ্জটাকে গ্রহণ করে সুযোগ দিয়েছি, সেজন্য আমি তোকে সাহায্য করব না। হ্যাঁ, কিন্তু তুই যদি আমার কাছে চাস তাহলে আমি করব। জোরে বলতে হবে যে তুই চাইলে আমি করব, কিন্তু তুই না চাইলে আমি করব না। কারণ শয়তান আমার থেকে অনুমতি নিয়েছিল কিয়ামত পর্যন্ত হায়াত, আমি তাকে সেটা দিয়েছি। শয়তান অনুমতি নিয়েছে তোর রগে রগে হাঁটার, আমি অনুমতি নিয়েছি, সে আমি অনুমতি দিয়েছি। শয়তান বলে আমি জাহান্নামে একা যাব না, এই মানুষকেও আমি জাহান্নামে নিব। আমি আল্লাহ সেদিন বলেছিলাম, ও শয়তান তুই সবার উপর পারল, আমি রবের প্রেমিকের উপর তুই কখনো জয়ী হতে পারবি না, আমার নবী মুস্তাফার প্রেমিকের উপর কখনো জয়ী হতে পারবি না। তুই হাজার চেষ্টা করে যাবি, বারংবার ব্যর্থ হবি, আর তুই যাদেরকে জাহান্নামে নেওয়ার কথা বলছিস, আমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে, চিন্তা করিস না তাদেরকে তুই পারবি না, কারণ হাশরের ময়দানে তুই তাদেরকে গুনাহ যে করিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার প্ল্যানিং করবি। আমি আল্লাহ গফফার হয়ে, রহমান হয়ে আমার বান্দাকে মাফ করে নবীর সুপারিশের উসিলা দিয়ে জাহান্নামীকে জান্নাতের ব্যবস্থাও করে রেখেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্ধ কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্ধ কেউ তো তোমারা ফোন হবে না যে জন হবে আপনা সেই তো মদিনা যে জন হবে আপনা ও নবীর উম্মত আওয়াজ যেন ছোট না হয় সবাই মিলে কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বান্দো নিজেকে নিজে কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া কেউ তো তোমার আপন হবে না সেদিন যে জন হবে আপনা সেই তো মদিনা কথা বলেন ঠিক কিনা হাসরে কেউ কাউকে মনে রাখবে না কিন্তু প্রত্যেকটা উম্মতকে তুমি মনে রাখবে সুবহানাল্লাহ একটু জোরে সুবহানাল্লাহ স্যার যার যত শক্তি আছে বলেন তো একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আপনারাই বলেন একটা কথার সাথে একটা কথার একটা জায়গার সাথে একটা জায়গার কানেকশন আছে না নাই আছে দান দিয়েছে আমাদেরকে বুক করার জন্য দিয়েছেন অহংকার করার জন্য না এবার আসেন যেই টাকা দিয়ে জোর করে দখল করে নিয়ে যে জায়গাটা আপনি মালিক বনেছেন নিজের জন্য না পরিবারের জন্য সত্যি করে একটা কথা বলেন নিজের জন্য না পরিবারের জন্য যে টাকাটা আপনি যোগ করছেন সুদ কিংবা ঘুষ দিয়ে সত্যি করে নিজেকে নিজের জন্য না পরিবারের জন্য এবার আপনি সব গুণা নিজের পাল্লায় নিয়ে পরিবারকে সুখ দেওয়ার জন্য গাড়ি বাড়ি দেওয়ার জন্য যা মন চায় তা করলেন হালাল বা হারাম বাছাই করলেন না এবার দিন শেষে হাসরের ময়দানে যাওয়ার পরে যখন আল্লাহ আপনাকে হারাম বিষয়ে প্রশ্ন করবে আপনি তখন বলবেন আল্লাহ এটা তো আমার জন্য নিই নাই আমার ছেলে মেয়ের জন্য নিছিলাম আমার বউয়ের জন্য নিছিলাম আমার ভাই বোনের জন্য আল্লাহ আমি নিই নাই আমার জন্য না দেখেন আল্লাহ সবাই বুক করছে এবার আল্লাহ তাদেরকে দেখে জিজ্ঞেস করবে কিরে তোর বাপে কি কয় তখন সন্তানরা বলবে আল্লাহ আমরা কি তারে বলছিলাম সুদ খেয়ে কাজ করতে আমরা কি তারে বলছিলাম ঘুষ খেয়ে কাজ করতে আমরা কি তারে বলছিলাম চুরি করে কাজ করতে আল্লাহ যে করছে এটা তার বিষয় আমাদেরকে এইসব বিষয়ে তুমি জিজ্ঞেস করবে না যার যার কর্ম তার ফল বাপে বলবো যে মাইলে ফিরে রেথে তো বড় বাট ফারিয়া না করলো নিজের ছেলে এত বড় বাট ফারি ছেলে বলবে যে আমি করবো না তো কি করবো হ্যাঁ বললে তো তোমার কারণ আমি বেঁচে যাবো এই হাসরের ময়দানে এক সেকেন্ড দাঁড়ায় থাকতে কষ্ট আবার নিজের গুণা নিয়ে বাঁচতে পারি না তোমার গুণা নেওয়ার এই টাইম নাই বাপরে বাপ তোমার গুণা নিয়ে তুমি থাকো তখন সেই দিন বাপ বলবে হাই হাই করলাম কার জন্য আমি কি পেলাম করলাম কার জন্য কি পেলাম কার কথা স্মরণ করলাম কি পেলাম কার কথা ভাবলাম কি পেলাম দূর এইসব কিছু না করে যদি দুনিয়াতে নবীর কথা স্মরণ করতাম উম্মত হিসাবে রবের কথা স্মরণ করতাম আমি বান্দা হিসাবে এর চাইতে আমি দুই জগতে সম্মান আরো বেশি পেয়ে যেতাম চালাক বান্দারা এটাই করে তো চালাক বান্দারা যখন বান্দা হিসেবে রবের স্মরণে থাকে উম্মত হিসেবে নবীর স্মরণে থাকে আল্লাহ দেখতেছে সে শুধু আল্লাহ স্মরণে আছে তো তার তো একটা পরিবার আছে তার তো একটা সংসার আছে তার তো স্ত্রী আছে সন্তান আছে আল্লাহ তাআলা তখন জিব্রাইলকে বলে জিব্রাইল তে আমার দিকে মনোযোগ যখন দেওয়া শুরু করেছে আমি আল্লাহ তার পরিবারের দিকে মনোযোগ দেওয়া শুরু করে দিয়েছি সে আমার হক আদায় করার চেষ্টা করছে আমি তার পরিবারের হক আদায় করব সুবহানাল্লাহ এইভাবে ব্যালেন্সটা সুন্দর হয় সুবহানাল্লাহ আরে জোরে জোরে বলেন না আচ্ছা আপনি সত্যি করে একটা কথা বলেন না যত জামিলাই পৃথিবীতে সবগুলার জামিলা আনা সিডিং এ বাসা থেকে হতা হওয়া দেয় অর্থাৎ যত জামিলার মূল সিডিং গকল হন হওয়া ঠিক না আচ্ছা সিডিং হন হন আছে অত্তল আছে অদুন আত্তুলি ন পারে অনারা সিডাং থাকতে দেখতে পুরা সিডিং গো কিন্তু আজ যে কার নতুন দেন সেই সিডিং এ সেই সিডিং এর বাইরে হন হন আছে অত্তল সিডিং এর বাইরে যে আত্মতল শর্মে আত্মতল দে ভাল্লা ও বাজি রে সাকতাই তো ইয়া অধ্যক্ষ সিটা ঘর বাইরে গিয়ে সাই আবার বিদ্রোহী করি দহল দহল ন বুঝো ভাই আল্লাহ আর এক গুণ মিলিয়ে মিশে তাই বে তৌফিক দান করুন আমিন ইবা আমিন আওয়াজ হই না আমিন আরে কেন জোরে হন আল্লাহ আর এক গুণ ন মহব্বত লই রে একত্র তাই বে চলিবে তৌফিক দান করুন আমিন একজন আরেকজনের ইজ্জত দিয়ে রে সম্মান দিয়ে রে চলিবে তৌফিক দান করুন আমিন আল্লাহ আর বেগুনের মহব্বত লই রে চলিয়ে রে ঈমান আমল লই রে হবর দেবে তৌফিক দান করুন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا مولانا محمد সবাই মিলে একবার বলেন মারহাবা মারহাবা কথাগুলো কি বুঝে আসছে আসতেছে কঠিন না সহজ সহজ জোরে বলেন কঠিন না সহজ সহজ রাস্তাটা কি শান্তির না অশান্তির শান্তির যদি করতে পারি নিজের লাভ আমি বলছি না আমার লাভে আপনি করেন আপনি আমাকে বলেন না যে ভাই আপনার লাভে আপনি না আমি আমার লাভে করব আপনি আপনার লাভে করুন আমি আমার ভালোটা দেখি আপনি আপনার ভালোটা দেখেন অহংকার করে কার কি লাভ হইছে দেখেন হিংসা করে কার কি উপকার হইছে লস ছাড়া এই যে মেজাজ দেখেন আই এখন তাই চাই তুর্কি হয় ঘরের কোনায় আই গাছের পিছনে আই মারাটারে করে শেষ পুরো সাকতা এলাকা খবর করে ফেলছেন আজকে কিছু একটা হইছে মাথা ঠান্ডা হইছে না কিছুক্ষণ পরে দোকানে বসছেন না ঘরে গেছেন না তাফসুস করতেছেন কোন আবার বেশি করে ভালাই না আসলে কাজটা ঠিক করেন আফসুস করার দরকার কি আল্লাহ তাআলা বলছেন মুমিন বান্দার একটা চরিত্র হচ্ছে সে রাগকে কন্ট্রোল করা শিখে ফেলে সুবহানাল্লাহ বলবেন না ভাই এই পৃথিবীতে অশান্তির যতগুলো কারণ আছে তন্মধ্যে একটা কারণ হচ্ছে রাগ আর মুমিন বান্দাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন তারা রাগকে কন্ট্রোল করা শিখে ফেলে অর্থাৎ রাগ তাদের কন্ট্রোলে চলে আসে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ কেন রাগটা কি ফেরেশতার না শয়তানের ফেরেশতার না শয়তানের শয়তান কি আমাদের শত্রু না বন্ধু তা আমাদের শত্রু যদি শয়তান হয় তার দেওয়া জিনিস নিব কেন নামাত তো দরকার হিংসাকার শয়তানের অহংকারকার শয়তানের ঠেলাঠেলিকার শয়তানের বদনামকার শয়তানের গীবতকার শয়তানের মানুষকে কষ্ট দেওয়ার অভ্যাসকার শয়তানের তো তে দিচ্ছি আমি নিব কেন আর আমি নিলে তো আমি তো তার দলে তার জায়গা তো জাহান্নাম আমি তো জাহান্নামে চলে যাব বুদ্ধিমানরা বলে যে দরকার নাই বাপ তারে গুষ্টি দিকিলে তিন তালাক যা তিন তালাক তিন তালাক তিন তালাক শয়তানকে কয় তালাক হদুনে টিয়া দলে নহদ দে হদ হনটি আটু দম পরিবুন আবার হাবিন নামা শয়তান কে কয় তালাক ফাইন্না শয়তান লিল ইনসানে আদুউ মুবিন ফাইন্না শয়তান লিল ইনসানে আদুউ মুবিন আদুউ মুবিন আদুউ মুবিন আদুউ মুবিন আল্লাহ পাক বলে যে বাইচ্চা থাকো তোমাদের প্রকাশ্য শত্রু এবার শত্রুর সাথে বন্ধুত্ব চলবে না দুশমনি দুশমনি আবার ছোট হয়ে গেছে যে এবার শয়তান কে দেন তিন তালাক জানো মাতে সবাই মিলে বলেন কয় তালাক শয়তানকে কয় তালাক শয়তানকে কয় তালাক তাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক আল্লাহ আমাদেরকে সাহায্য করুক আল্লাহ আমাদেরকে সাহায্য করুক শয়তানের সাথে যুদ্ধ করার তৌফিক দান করুক এবার টোটাল বিষয়টা এক জায়গায় বললে এখন আপনারা বুঝতে পারবেন আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক এই দেখেন আম উঠেছে কতটুকু এ বছর আম কতটুক হয়েছে যতটুক প্রয়োজন যতটুক দরকার ঠিক আছে এই কথা কিন্তু কেউ দ্বিমত করতে কেন এবার বলেন রিজিকের মালিক কে আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ এবার শাক আছে না শাক শাক এক প্রকার খাবার এখানে একটা মজার বিষয় কি জানেন যে খাবারটাকে আমরা দাম দিই না সেটাই সবচেয়ে বেশি উপকারী শাক কারো দাওয়াত দিয়ে যদি মেহমানদেরকে যদি আপনি মুরগি টুরগি না দিয়ে শাক দিয়ে দেন অথচ সবচেয়ে ভালো তরকারি হচ্ছে শাক সবজি ওই কসুর লতি কসু শাক এই যেগুলো আছে বত্তা টত্তা জাতীয় যা এগুলো সবচেয়ে স্ট্যান্ডার্ড এগুলো টাকা দিয়ে চিকেন খাইতে যায় কিন্তু মজা ভাই হাড্ডিতে বুঝাইতে পারি না মানে কথাটা টাকা দিয়ে খাইতে যাই কি চিকেন মজা ভাই কিন্তু হাড্ডিতে ওয়া হাড্ডি ওলা ইয়েন দো রানটা দো রানের মধ্যে কি আছে বুঝাইতে পারতেছি কথা
আল্লাহ আমাদেরকে একটু সমজদার হওয়ার তৌফিক দান, আমিন। বিশ্বাস করেন ভাই, আল্লাহ আপনার জন্য কোনো কিছুর কমতি রাখে নাই, সব কিছুর ব্যবস্থা রেখেছেন। এবার সমস্ত কিছু বলার পিছনে একটাই কারণ ছিল, সূরা নূহ আয়াত নম্বর 10, 11, 12 এই তিনটা আয়াতকে বোঝানোর জন্য। সুবহানাল্লাহ বলতে হবে, সূরা নূহ আয়াত নম্বর 10, 11, 12 এই তিনটা আয়াতকে যেন আমরা বুঝতে পারি, মনে মাথায় বসাইতে পারি, শুধু এই কথাগুলো বলার একটাই কারণ ছিল। আল্লাহ তাআলা বলছেন, মনোযোগ আছে সবার? বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুল ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বান্দা, তুমি যত গুনার লেভেল বেড়ে যাবে রহমতের লেভেল তত কমে যাবে, যত রহমতের লেভেল কমে যাবে তত শান্তি কমে যাবে, অশান্তি বেড়ে যাবে, অভাব বেড়ে যাবে, দুঃখ বেড়ে যাবে, ধৈর্য কমে যাবে, স্বস্তি কমে যাবে, সহ্য কমে যাবে। অর্থাৎ পৃথিবীতে ভালো থাকার জন্য যা যা দরকার সব কমতে থাকবে, অশান্তিতে থাকার যা যা সব বেড়ে যাবে। অর্থাৎ আমার রহমত কমতে থাকবে তোমার দিকে, শয়তানের রাজত্ব বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, যত গুনাহ বাড়বে। এবার গুনাহ তো অতীতকাল, ফিরে যাওয়ার তো কোনো সুযোগ নেই। বান্দা বুঝতে পেরেছে 2023 সালে এসে, আল্লাহ আমি তো অনেক বড় ভুল করেছি, যার জমিনে থাকলাম ওনাকেই তো কষ্ট দিয়েছি, যার দেওয়া রিজিক খেয়েছি ওনার বিরোধিতা করেছি, নিজের ভিতরে একটা গিল্টি ফিল কাজ করা শুরু করছে। এবার বান্দা মনে মনে অনুতপ্ত করছে, আমার সব কিছু তো ঠিক করা দরকার, আমার সব তো শান্তি করা দরকার, গুনাহ তো অনেক করেছি, কি করা যায়? রব বলে যে একটা কাজ করো, তুমি আমার কাছে ক্ষমা চাইতে থাকো, তওবা করতে থাকো। সুবহানাল্লাহ, তোমার অতীতের যে গুনাহের কারণে তোমার রহমতকে পাওয়াটা বন্ধ হয়েছে সেটা আমি আল্লাহ আবার খুলে দিব, কিভাবে? তোমার গুনাহগুলোকে মাফ করার মাধ্যমে। সূরা নূহ আয়াত নাম্বার 10, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা যেন বারবার ক্ষমা চাইতে থাকে, তওবা করতে থাকে, তওবা করতে থাকে। তারা যেন এটা মানে না করে, আমার গুনাহ তো অনেক বেশি, আল্লাহ হয়তো মাফ করবে না। রব বলে যে তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহর রহমত তার চাইতেও বিশাল। সুবহানাল্লাহ, তোমার গুনাহটা যদি আসমান পর্যন্ত হয়, আমি রবের রহমত তার চাইতেও বিশাল। সুবহানাল্লাহ, তোমার রহমত তোমার গুনাহটা যদি এই বিশ্ব পরিমাণ হয়, তোমার রবের রহমত তার চাইতেও বিশাল। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে নিরাশ হইস না, মঞ্চত করিস না, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমার বান্দা যখনই তওবা করবে, আমি আল্লাহ খুশি হয়ে গেলে গুনাহ সব মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ, কি করলে? তওবা করলে। কি করলে? তওবা। জোরে বলেন, কি করলে? আচ্ছা, বান্দা এখন তওবা করেছে, তো তওবা করলে একটা লাভ লসের দরকার? বলেন না, একটা লাভ লসের দরকার? এত গুনাহ করলাম, তওবা করেছি, তো তওবা যদি কবুল হয়, আল্লাহ মাফ করে, একটা লাভ লোকসানের হিসাব তো আছে, কারণ বান্দারা তো আমরা সবসময় একটু লাভ লোকসানের হিসাবটা একটু বেশি, আত্মীয় স্বজন দর দিবের সময় বোঝানো লাভ লোকসান হিসাব করে, ওইবার নাম বাদ পড়ে গিয়ে তো এবারে দর নদিবে, ফোর মানুষ আর আর কি দিব, মাইন্ড টাইম কিছু দিতে মনে করে দর আত্মীয় দর দিবের সময় আর হিসাব করি, মাইন হন হন জিবে মাইন বেশি দিব, জামাই টেবিল বুয়া জামাই টেবিল হালাবো না দুই প্লেট দে, আর যারা আনান নান করি কিছু দিন না হরে হাই কিনে গিয়ে নফুজ না করো, আছে না? আল্লাহ আর আর আরল্য হবে তৌফিক দো, আমিন হদ দিয়া আর আমিন হদ দেছ, আল্লাহ আর আর নতুন হেফাজত করো, নোংরা মন নতুন হেফাজত করো। এবার বান্দা তওবা করেছে, আল্লাহ গুনাহ মাফ করেছে, ক্লিয়ার? রহমত আসার রাস্তা যেটা বন্ধ হয়েছে দেওয়ালটা, বলেন না দেওয়ালটা, ক্লিয়ার? এবার যত প্রকার খাওয়ার আছে সব উঠে কোন জায়গা থেকে ভাই? জোরে বলেন না, আম উঠে, জাম উঠে, কাঁঠাল উঠে, ধান উঠে, গম উঠে। এবার সে মাটিতে ফসল ধরার জন্য একটা জিনিস কম্পালসারি, সেটা কি? বৃষ্টি ছাড়া আপনি যতই সেচের পানি দেন, এটা একরকম বৃষ্টির পানি,
তাহলে বৃষ্টি যখন পড়বে আপনার অসতেজ জীবন সতেজ হয়ে যাবে সুবহানাল্লাহ মরা গাছ জিন্দা হওয়া শুরু করে সুবহানাল্লাহ গাছের সবুজ পাতা ধরা শুরু করে কথা বলেন ঠিক না এবার আল্লাহ বলছেন বান্দা তুমি গুনাহ করার কারণে তোমার রিজিক বন্ধ হয়ে যাচ্ছে অশান্তি হয়ে যাচ্ছে তুমি রিয়ালাইজ যদি করো যে ভুল হয়েছে অনেক গুনাহ করছি আমি আল্লাহর কাছে তওবা করলাম সিলেন্ডার করলাম আমি আর করব না চেষ্টা করব আমি আর গুনাহ করব না আল্লাহ পাক বলে যে আমি যদি তখন যখন তোমাকে ক্ষমা করে দেব যখন আমি তোমাকে ক্ষমা করে দেব ইউরসিলিস সামা আলাইকুম মাদরারান ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান আল্লাহ তাআলা তোমাদের উপর আসমান থেকে অজর দ্বারাই বৃষ্টি নাযিল করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ একবার বলেন মারহাবা মারহাবা সূরা নু আয়াত নাম্বার 11 আল্লাহ তাআলা বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান আল্লাহ তাআলা অজর ধরায় আসমান থেকে বৃষ্টি নাযিল শুরু করবেন যদি তোমরা গুনাহ করে আমি আল্লাহর কাছে সিলেন্ডার করে তওবা করো সুবহানাল্লাহ এবার কি গজব আসছে না রহমত রহমত জোরে বলেন না রহমত তওবা করছেন আপনি বৃষ্টি পাচ্ছি আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন ওই জায়গায় কি বলেছি আপনার কারণে আমি ক্ষতিতে আমার কারণে আপনি ক্ষতিতে যখন শয়তানকে রাজত্ব দিয়েছি এবার যখন আল্লাহর রহমতের ছায়া তলে আসলাম কি হলো তওবা করলেন আপনি আপনার তওবার কারণে আল্লাহ খুশি আসমান থেকে যখন বৃষ্টি পড়ছে সাকতাইর সব মানুষে পাইছে সিডানের সব মানুষে পেয়েছে সুবহানাল্লাহ তওবা করলো কয়জন রহমত পাইলো খুশি হইলো ফসল ভালো হলো এটা হচ্ছে পার্থক্য যখন শয়তানকে রাজত্ব দি তখন আমারও ক্ষতি আপনারও ক্ষতি বুঝতে পারছি কথা এবার বলেন সম্পদের দরকার আছে না নাই আছে সন্তানের দরকার আছে এবার আল্লাহ তাআলা সূরা নূহের 12 নম্বর আয়াতে বলছেন ওয়ায়ুমদিতকুম বি আমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ তুমি যদি তওবা করো আমি আল্লাহ আসমান থেকে তো বৃষ্টি দিব তোমার ধন সম্পদ বাড়াই দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ তোমার ধন সম্পদ বাড়াই দিব সন্তান সন্ততি বাড়াই দিব তোমার জন্য উদ্যান স্থাপন করব এবং তোমার জন্য নদী নালা প্রবাহিত করব এক কথায় অশান্তির জীবন শান্তি বানিয়ে দিব বলেন সুবহানাল্লাহ এবার আওয়াজ দিয়ে বলেন কি করলে আমি সবার মুখে শুনতে চাই কি করলে কার কাছে বাস আল্লাহ সুযোগ দিছে কি দেয় না চান্স দিছে আমাদেরকে এবার আমি আমাকে প্রশ্ন করব আমি আপনি আপনাকে প্রশ্ন করবেন গত তিন মাসে আমরা কয়বার আল্লাহর কাছে তওবা করছি উত্তর দেওয়ার দরকার নেই নিজেকে প্রশ্ন করি আল্লাহ বলছেন তওবা কর বাড়াই দিব সুবহানাল্লাহ তওবা কর নিয়ামত বাড়াই দিব ইজ্জত বাড়াই দিব সম্পদ বাড়াই দিব যা দরকার তা দিব তওবা কর আমি কয়বার করছি তিন মাসে আপনি কয়বার করছেন তিন মাসে তখন টোটাল অঙ্কের হিসাব আপনার খাতায় চলে আসবে রেজাল্ট কি দাঁড়াবে নিজের পায়ে নিজেই আমরা কুড়াল মেরেছি কুড়াল মারছি কথা বলেন ঠিক কি না আল্লাহর রহমত সর্বদা উন্মুক্ত আছে মন খুলে বলা যাবে সুবহানাল্লাহ আর সেই রহমতকে পাওয়ার জন্য বুঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দান করেছেন যে নবী ইমামুল আম্বিয়া সুবহানাল্লাহ যে নবী হচ্ছে রাহাতাল আশিকিন সুবহানাল্লাহ যে নবীর ভ্রমণ হচ্ছে মেরাজ সুবহানাল্লাহ যে নবী নবীদের সরদার সুবহানাল্লাহ যে নবী জান্নাতের দুলা সুবহানাল্লাহ যে নবীকে আল্লাহ তাআলা মাহশারে হাশরের ময়দানে মকামে মাহমুদের আসন দান করবেন সেজন্য ওই নবীর ভালোবাসা দিলে ঢুকে আল্লাহর ভয়কে সাথে রাখলে জীবন সুন্দর হবে কি হবে না আর একটু জোরে বলেন হবে কি হবে না এবার একটা বিষয় আমি আপনাদের সম্মুখে রাখার চেষ্টা করব আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি মানুষকে বাংলা আমাদের দেশের নাম কি
বাংলাদেশে একটা সংবিধান আছে না ভাই, সংবিধানের কাজটা কি? সংবিধানের কাজ হচ্ছে মানুষকে লাইনে রাখা। আইনের কাজ কি? মানুষকে সবাই মিলে বলতে হবে, মানুষকে আইন কেমন প্রয়োগ হচ্ছে হচ্ছে না আমি ওদিকে যাচ্ছি না, আমি মূল কথাটা বলছি। আইনের কাজ কি? মানুষকে, সমাজকে লাইনে রাখা, এলাকাকে লাইনে রাখা, সন্ত্রাসকে লাইনে রাখা, সবকিছুকে লাইনে রাখার কাজ হচ্ছে আইন। আর আইন চলে সংবিধানে, আইন চলে, সবাই মিলে বলেন আইন চলে। আমরা বেশিরভাগ সময় নিজের দেশের প্রশংসা না করলে আমরা কিন্তু বাইরের দেশের প্রশংসা করি। ওরে বাবা, ওইখানে যে সুন্দর সিস্টেম, কোনো রাস্তায় পুলিশ নাই, শুধু লাইট একটা জ্বলছে, সবাই সুন্দর করে দাঁড়াই গেছে, কি সুন্দর করে সিগন্যাল মানতেছে, বাবা বাবা। আমাদের দেশটা দেখ, পুলিশ দাঁড়ায় থাকলো, পুলিশ এদিকে দাঁড়াই আছে, সে ডাইন দিকে চলে যাচ্ছে। আর দেখছো বিদেশের মধ্যে একটা জিনিস পরে থাকলেও কেউ ধরে না। আমাদের কাছে বিদেশ ভালো লাগে কেন? একটা জিনিস পরে থাকলেও কেউ ধরে না। আর আমাদের ঘরের মধ্যে ফাঁসতলা বিল্ডিং এর উপরে তারপর কি জানি বলে আলমারির ভিতরে রাখছি যে সোনাগুলো সবগুলো নিয়ে গেছে, দেখছো নি কাণ্ডুটো। এই যে পার্থক্য আমরা করছি, আল্লাহ দেখছো বিদেশিরা কত হেল্পফুল, একটু জিজ্ঞেস করলে তারা সবকিছু বলে দেয়, রাস্তা কোন দিকে বলে দেয়, কত সুন্দর আত্মীয়তা, কত সুন্দর মহাব্বত করে আমাদেরকে বরণ করে। বিদেশি বললে তো আমাদেরকে আপন করে নাই। আর আমাদের বাংলাদেশের মধ্যে দেখ না, কার ফিটের মধ্যে কে ছুরি মারবে, সবসময় এগুলো নিয়ে ব্যস্ত আছে। আমরা যখন বিদেশের কথা বলি, আরে রাস্তাঘাট কত সুন্দর, বিল্ডিং কত সুন্দর, কত নোংরা ছাড়া পরিষ্কার রাস্তা, ডাস্টবিন বলতে কোনো কিছু নেই, এরকম নোংরা। আর আমাদের এলাকায় দেখো না, আমাদের দেশে দেখো না। এবার সত্যি করে একটা কথা বলেন তো, দেশ কি দেশের দোষে দেশ নষ্ট হয়েছে নাকি আমাদের দোষে দেশ নষ্ট হয়েছে? আপনি কাকে কি বলতেছেন? দেশের দোষ দিয়ে লাভ কি? আমার কারণে আপনি দোষী, আপনার কারণে আমি দোষী। আমি যাওয়ার সময় ময়লা ফেলে গেছি আপনার সাতটা এলাকা নোংরা, আপনি যাওয়ার সময় আমার এলাকায় ময়লা ফেলে গেছেন, আপনার কারণে আমার এলাকা নোংরা। তাহলে আমার কারণে আপনি দায়ী, আপনার কারণে আমি দেই। আমরা সবাই যদি অন্তত নিজ নিজ এলাকার পরিষ্কার করার দায়িত্বটা নিতাম, কথা বলেন না ঠিক কিনা? কারণ চলতে হয় আমাদেরকে, হাঁটতে হয় আমাদেরকে, গ্রাম নিতে হয় আমাদেরকে। আমরা যদি অন্তত আমাদের সামনে যে এই দশার জায়গা আছে এটার দায়িত্ব যদি আমি নিই, আপনার দায়িত্ব যদি আপনি নেন, সবাই আপন আপন জায়গা থেকে যদি দায়িত্ব নেওয়া শুরু হয়, এই দেশ তো সোনার দেশ এমনি হয়ে যাবে, সুন্দর দেশ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আইন দ্বারা সবকিছু করা সম্ভব নয়, জনগণ হচ্ছে অনেক শক্তি। এবার আসুন যে কথাটা বলতে চাচ্ছি, ওই আইনের দরকার আছে কেন? লাইনে রাখার জন্য, ঠিক আছে না? মানুষকে লাইনে রাখার দুইটাই রাস্তা আছে, তৃতীয় কোনো রাস্তা নাই। কয়টা রাস্তা? শেষ বলো, যা সব বলো, তার জোরে বলেন, মানুষকে লাইনে রাখার কয়টা রাস্তা? হয়তো বয়ে, নয়তো প্রেমে, হয়তো বয়ে, নয়তো প্রেমে, হয়তো ভয়ে। এই দুইটা লাইন ছাড়া কাউকে আপনি লাইনে রাখতে পারবেন না, বুঝতে পারছি? এবার আসেন, এই দুইটা লাইন ছাড়া কাউকে কথাও শুনাইতে পারবেন না, এই দুইটাই। আচ্ছা, আপনারা যে স্কুলে পড়েছেন, কোন টিচারের পড়া বেশি আপনারা শিখেছেন কিংবা ভয় পেতেন কোন টিচার পড়া দিলে? যে জাঙ্গি স্যারের নাম বলছে, আচ্ছা এতগুলো সাতটাকে আমার ভাই উনার নাম নিলেন কেন? আচ্ছা, উনি আল্লাহ উনা বেঁচে আছেন, উনি আল্লাহ উনাকে হায়াত দারাজ করুক, আমিন। তো এতগুলো স্যার থেকে উনার নাম নিলেন কেন? অদ হুজুর কইেন না, হে যে মারা মারে, ঠিক আছে, যে মারে উনি যদি ফরা দেয় সারা রাত আর ঘুম নাই, সেকেন্ড যাচ্ছে মানে তার হার্টবিট বাড়তেছে, যখন সকাল হওয়ার টাইম টাইম হয়েছে তখন ছাত্র দোয়া করতেছে, আল্লাহ তুমি চাইলে তো সব পারো, একটা তুফান দিয়ে দাও না, একটা তুফান দিয়ে দাও না, তুফান দিয়ে দাও না। দোয়া করতে থাকে খুব বাবা, কারণ তুফান হলে তো কোনো রকম স্কুলে যাওয়া লাগবে না, স্যার কবল দেবে, স্যার তুফান হয়েছে আমি আসতে পারি নাই। দেখে যে দোয়া কবুল হয় নাই, তুফানও হয় নাই। এবার যাওয়ার সময় বলে যে আল্লাহ কতজন তো অ্যাক্সিডেন্ট করে মরে, স্যার এটাকে একটু অ্যাক্সিডেন্ট করে দাও। আছে তো মায়ের বয়ে, কারণ জানা যে সে পড়া শিখে, এবার তাও হয় নাই। এবার যখন স্কুলে গেছে বলে যে আল্লাহ কোনো একটা কিছু করো না, যেন মিটিং টিটিং পরে দুই ঘন্টা পরে ছুটি হয়ে যায়, এটাও। যখন স্যার কোনো রকম ক্লাসে ঢুকে গেছে, সে কি ওই দিন সামনে সিটে বসছে না পিছনের সিটে, মাঝখানে না কোনায়? হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু বলি নাই, ওনারাই বলতেছে মাঝখানে কোনায়, কেন আর কোনায় বসে বসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুন্তু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুন্তু মিনাজ জালিমিন।
আল্লাহ ফরাজান এখান থেকে শুরু না করে, ফরাজান ওইখান থেকে শুরু করে, ফরাজান ওইখান থেকে শুরু করে। কারণ তার প্ল্যানিং কি, ওইখান থেকে প্রত্যেকজনকে পড়া নিতে নিতে পাঁচ মিনিট, কারণ ঘন্টা তো পঁয়তাল্লিশ মিনিটের, পড়া নিবে মারবে, পড়া নিবে মারবে, পড়া নিবে মারবে, আমার পর্যন্ত আস্তে আস্তে। বাস্তব না বাস্তব? কিরে তুই সারা দু মাস নাই কয় না কেন? কব পড়া শিখছি, কয় ঘন্টার পড়া, কয় এক ঘন্টার, কোন ঘন্টা, কয় জাঙ্গি স্যারের, আমার ভাই সেই স্যারের নাম বলছে আর কি, জাঙ্গি স্যারের এতগুলো স্যারের পড়া, কয় আর গুলা এমনি মাম্মি ডাকলো চলে, খালা ডাকলো চলে, সমস্যা নেই। তাহলে একদিকে আমার ভাই পড়তে বসেছে ভয়ে, ঠিক আছে। আবার আপনাদের জানাই কিছু টিচার আছে যারা ক্লাসে আসতে দেরি করলে ছাত্ররা নিজেরা গিয়ে ডেকে নিয়ে আসতো, স্যার যদি কোনো কারণে আসতে দেরি করে, হুজুর যদি আসতে দেরি করে, ছাত্ররা গিয়ে, স্যার ক্লাস আছে, মা তুই এত ভালো হত তো গিয়ে, না স্যার এবার পড়া বেশি ভাল লাগে, হুজুরটার পড়া বেশি ভাল লাগে, খুব মায়া করে, খুব আদর করে। ওই বয়ের স্যার আর আদরের স্যার, এই দুই স্যার সারা, দুই হুজুর সারা, আর কারো পড়া কেউ আদর করে, যে স্যার সেই স্যার যদি বলে বাবা তুই কালকে থেকে কিন্তু নয়টার আগে চলে আসবে, সে আটটা বাজে চলে আসবে, কারণ আদর করে বলছে। মানুষকে লাইনে রাখার মাধ্যম কয়টা, হয়তো ভয়ে নয়তো প্রেমে, শব্দটা একটু বড় করে বলতে হবে, মানুষকে লাইনে রাখার জন্য, শান্তিতে থাকার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষের লাইনে রাখার দরকার আছে না নাই? মানুষকে লাইনে রাখার জন্য মাধ্যম কয়টা, হয়তো ভয়ে নয়তো প্রেমে, হয়তো ভয়ে, একটু সবাই মিলে বললে খুশি হবো, হয়তো ভয়ে নয়তো, হয়তো ভয়ে নয়তো, ভয়ে লাইনে রাখতে হবে নয়তো প্রেমে লাইনে রাখতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো লাইন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে লাইনে রাখার জন্য, আমিন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য যে লাইনটা দরকার সেই লাইনে রাখার জন্য আমাদেরকে সিস্টেম এটাই দিয়েছেন। নিজের ব্যাপারে বলেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আর নবীর বেলায় বলেছেন আমার নবীকে জানের চাইতে বেশি মহব্বত করো, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, কোরআন বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, নবী বলছেন লা ইউমিনু লিমান লা মুহাব্বাত লাহু, লা ইমানা লিমান লা মুহাব্বাত লাহু, লা ইমানা লিমান লা মুহাব্বাত লাহু, মুস্তাফা বলে আমাকে জানের চাইতে বেশি মহব্বত কর, আল্লাহ পাকে বলে আমাকে সবচেয়ে বেশি ভয় কর, বলেন না সুবহানাল্লাহ, নবীর মহব্বত আল্লাহর ভয়, দুইটা যখন এক জায়গায় ঢুকে যাবে, সন্তানকে যদি ঢুকাই দিতে পারেন, ওই সন্তান নিয়ে কখন আপনার ইনসিকিউর ফিল করতে হবে না, আমার সন্তান আমি বুড়া হয়ে গেলে আমাকে ওষুধের খোটা দিবে কি না, আমাকে ডাক্তার দেখা কে দেখাবে না, এ টেনশন আপনার করতে হবে না, সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিবে কি না, এ টেনশন আপনার করতে হবে না। হযরত ওয়াইসুল কারানী রাদিয়াল্লাহু তাআলা আশেকদের আশেক, মহা আশেক, আশেকের রসুল, বলেন না সুবহানাল্লাহ। হযরত ওয়াইসুল কারানী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুকে আজমকে বলেছেন, ও ফারুক তোমার আমলে করণ থেকে একজন আমার আশেক আসবে, সুবহানাল্লাহ, আর কেন জোর হন না, তোমার আমলত আর একটা আশেক আইব করণ, তোমার আমলত তুই দেইবে, তুই বেরে যদি ফ জান্নাত সুবর্ণ সংবাদ প্রাপ্ত একজন ইবের রসুলে হত বইবে ফেলে দোয়া লইব, ইয়া রসুল্লাহ সাহাবি ইবে তাবি ইবে শ্রেষ্ঠ তাবি তাবি আই তো সাহাবি নবী হতো তুই দোয়া লইও, সুবহানাল্লাহ, তো নবী যে তাহা হইয়েন ডার না করিবে সুযোগ আছে না, জি ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এর বিশেষত্ব কি, আল্লাহ রাসূল হদ দে ওয়াইসি বে আর এন আশেক, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, শেষ ভালো যার সব ভালো তো রব্বের জোর জোর হম করবে তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়াইসি বে আর নবীর আই নবীর এন প্রেমিক এন আশেক, কিন্তু জীবন অথরনি নাই মুস্তাফার সরাসরি ন দেহে, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ অনর আশেক অনর ন দেহে অনর সাইতু নুয়াই হদ না
কিয়া হাদিবের মা অসুস্থ দেখে সুবহানাল্লাহ আয় হায় হায় জোরে হন না সুবহানাল্লাহ জারেবারে একবার আসি দেখা নয় সুবহানাল্লাহ দেখা আল্লাহ রাসূলের হাত দোয়া উমর ইবেরে ফেলে দোয়া করাইও ইবে এনুক আল্লাহর বান্দা মার সেবা করতে 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 মা দোয়া লইতে 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 আল্লাহর কাছে এন প্রিয় হই গই দে ওয়াইসে যদি হনো দোয়া করে আল্লাহ ফেরত দন্ত দূরর হত ওয়ার ওয়ার দোয়া কবুল করি ভালাই সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাজানুত উচ্চ আওয়াজ একবার হন না সুবহানাল্লাহ ও উমর আর ওয়াইস আল্লাহর কাছে লেফি হই দে শুধু মা সেবা করতে করতে শুধু মা 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 সুবহানাল্লাহ না হর সুবহানাল্লাহ ইবে যা তাইবু এত দোয়া লাগে সুবহানাল্লাহ ফারুক আজম জাতি বেরে ফাইয়ি অনে না অনলাই তো অপেক্ষা করির হতা আল্লাহ অপেক্ষা করতে লাগুন মানে হদা অনে যে আজি আইবেন অনল্লাহ জানল দেখাওবু আল্লাহর হুকুমে আর নবী নার বহুত বছর আগে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ না হত আর কেন জোর না হবে অনল্লাহ জানল দেখাওবু আল্লাহর হুকুমে নবী রহমাতুল্লিল আলামিন আর আগে সব ভবিষ্যদ্বাণী হই দি অনর নাম ওয়াইস নাও হদ অনর করণ তো নাই সুন্দর না না হদ অনর মা অসুস্থ না হদ অ অনর শরীর মিদে দাগ দাগ আছিল দেন হদ অ অনর আতর তালু মিদে দাগ আছে দেন হদ হদ অনে কেন জানন হদ অনর সমস্ত বর্ণনা নবী রহমাতুল্লিল আলামিন আর আগে দিবলি সুবহানাল্লাহ আন নবী আর সম্পর্ক হই দাও না রে সুবহানাল্লাহ আশেকে ফুজর কর দে ওয়াই স্কুল মু করে নি হ্যাঁ নবী আর সম্পর্ক নরে হই দে হদ তো নবী লে তাল্লা দেখা নয় ফারুক আজম হদ দে ইবে আনান নরান নান নবী তো নবী রহমাতুল্লিল আলামিন বাংলাদেশের শেষ সোনার বাঙ্গা গরর হনার ভিতর খনা আশেক যদি হ্যাঁ দে আল্লাহর হুকুমে আর নবী এন পর্যন্ত জানাই এন পর্যন্ত দেহে সুবহানাল্লাহ আর কেন জোর হন না সুবহানাল্লাহ আর নবী আর সম্পর্ক নরে হই দে তুই কি করতাম হদ আল্লাহ দোয়া করুন অনে সাহাবি আয় তাবি সুবহানাল্লাহ অনুগ্য সাহাবি আয়ুগ্য তাবি হন্ডে অনে এমপি মন্ত্রী আয় হন্ডে ওয়া কমিশনার এমপি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হদ বাজি তুই যেদিন যুক্তি দিবে বেগিন রাইট সুবহানাল্লাহ আল্লাহ তুই জিল্লে হবে বেগিন রাইট বেগিন হই মানন কিন্তু দোয়াইন তত গরম পরিব তো সুবহানাল্লাহ ওমা বেগিন যদি রাইট হয় অনে বড় তো অনে না দোয়া করিবেন অনে শ্রেষ্ঠ অনে না দোয়া করো হতে বেগিন মানি কিন্তু দোয়া তুই করিবে দে ওমাই হন্ডে লেবে বার হতে দিন ন জানি আন নবী মুস্তাফা হই রে তোহারে দি দোয়া করে বেল্লা আয় হাত উঠাম ন সাইস সুবহানাল্লাহ ইবেন নাম আদব ইবেন নাম কি আদব ভাই জোর হন ইবেন নাম কি আদব আর ইসলামের বড় সৌন্দর্য দুইয়ান একটা নাম দি আদব একটা নাম দি মহব্বত সুবহানাল্লাহ এই দুইয়ান জাতুন তাইব ইতাই হিরে ইতাই রত্ন ব্যবসা গেলে ব্যবসার রত্ন শরীর গেলে শরীর রত্ন জামাই হলে জামাই রত্ন বউ হলে বউ রত্ন হওয়ান গুণ আর এই দুইয়ান গুণ লইরা যাতে নামাজও যায় নামাজি বউ রত্ন হয়ে যাবে সুবহানাল্লাহ হওয়ান জিনিস আদব এবং মহাব্বত ফারুক আজম হদ্দে বাজে এদিন বুঝি অনেক দোয়া করিবেন দে অনেক করিবেন দে অনেক করিবেন ধারণ অনেক দোয়া সম্পর্কে নবী হই দে অনের আত তুলতে দেরি দোয়া কবুল হইতে দরি নয় শুধু আমার মা দোয়ার হারুনে সেবার হারুনে সুবহানাল্লাহ আল্লাহ আর যারার মা বাপ বাসি আছে আজি এতুন আর আরে বিভিন্ন প্রকার স্বার্থ সারা মন উজার করি মা বাবা সেবা করিবে বেগুনুর আল্লাহ তৌফিক দান করে আমি নিন কেন মুখ দি বাইরে হব না এখানে জোর হ না মন কুলি মা সেবা করিবে তৌফিক দান করো মন কুলি বাবা সেবা করিবে তৌফিক দান করো কোন প্রকার স্বার্থ চাহিদা সারা ফুয়াই শেফে আল্লাহর খুশির লাই সেবা করিবে তৌফিক দান আর যারার মা হবরত গি আল্লাহ জান্নাতের বাগানত শোয়াই দে আমিন যারার বাপ হবরত গি আল্লাহ জান্নাতের বাগানত শোয়াই দে আমিন মনত চাইবেন আরব দোয়া করি মা বাপ লাইবে কি রব্বি মা কামা রব্বায়ানি সগীর ইকের ভাই এক কলমা তিলি সুন্দর লাইব দে রেখে না জোরে জোরে হনছে রব্বি ইরহাম আর কেন জোরে জোরে রব্বি ইরহাম হুমা দোয়াবে আরা ফরিদি হাল্লাই মা বাফল ওয়া দোয়াবে শিখে দিয়ে হনে আল্লাহ যাতে শিখে দিয়ে দোয়াবে উদর কিতাইত তারে
হারাম দোয়ার দর নিবে আরা শিখিয়ে দেন আল্লাহ শিখিয়ে দিয়ে দে এবেলাই মজার মিশন শোন সন্তানে দোয়া করে দে আল্লাহ রব্বি ও আর আল্লাহ ইরহাম হুমা তুমি তারার উদ্দি দয়া করো সুবহানাল্লাহ কামা জেন্ডেল্লে রব্বায়ানি সগীরা আয় বুড়ো অবস্থায় আসিলাম দে শক্তি নো আসিলাম দে নো আসিল দে আদিম ন ফারি দি বৈন্য ফারি দি বাথরুম জন্য সুবহানাল্লাহ না বাথরুম জন্য ফারি দি পেশাব ব্যান্ডা যাই গরি ন ফারি দি হলুদ গরি দি দি বাথরুম হলুদ গরি দি দি রাতে তিনটা বাজে মার কেঁচা বুম ভাঙিয়ে রাখান দি উঠিলাম দে আল্লাহ এ তার মা এজেন দিল আর বাপে জেন দিলে আরে নহাইয়ে রে হাবাই আল্লাহ আর বাপে ঘাম জড়াই ফ্রদমি দিতে এতে হাস গজ্জি রিক্সা তেননি ঠেলাগাড়ি তেননি গাছ ফাজি শুধু আর একখানা দুধ খাবাই বেললাই আর গরম মিদে কেনা খানা আনি বেললাই আই বাচ্চাল্লে হ নতুন হবে আর বাপে জিল্লে করে ঘাম জড়াই ও আল্লাহ আর মা জান দিলে করে আল্লাহ কষ্ট গজ্জি ইল্লে করে জিল্লে করে আল্লাহ গজ্জি দয়া গজ্জি আল্লাহ ওল আর মা বাবার উদ্দে তুমি ইল্লে করে কান্ত হয়ে সুবহানাল্লাহ এবার মজার মিশন একখানে খেয়াল করিবেন না কইম না দয় বেশি কে দিই তখন আল্লাহ কি হর ও বান্দা মা আল্লাহ দোয়া কর বা ফল্লা দোয়া কর আল্লাহ কেনে আদ রব্বি ইরহাম হুমা কামা রব্বায়ানি সগীরা সবাই মিলে বলেন রব্বি ইরহাম হুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আর মা বাবুর উদ্দি তুই দয়া করো জেনে আর আর ছোট অবস্থায় তারা দয়া করছি আল্লাহ আর মা বাবা তুই যত্ন লো জেনে ছোট অবস্থায় আর মা বাবার যত্ন লো ই ডন করি হন সুবহান আল্লাহ নিজের হতাহত দে হতে আর মা বাপ যত্ন ল আয় যাতে কি আসিলাম ভাই জোর হন আয় যাতে কি আসিলাম আয়া বড়ই না নয় ভাই জোর হন না বড়ই না নয় তো বড়নের ফরে তাই মা বাপর হওয়া তো হতাহন আসিল দেখি আল্লাহ আর মা বাপ জিন্দিলে আর উদ্দি দয়া করিলে দয়া কর আল্লাহ দিয়ে ন দোয়াইলে করে কর তুই যাতে ছোট আসিলি ইয়ে হইরে দোয়া কর আল্লাহ সুড়ল মা বাবার সম্পর্ক কি আল্লাহ দিয়ে নিয়ে বুঝাইতাম সাইদি তোরারে মনত রাইব ভাই মানুষ যত বুড়ো হয় তত বেশি গুড়ো হয় এত আল্লাহ শিখি দে বুড়োর তো গুড়ো আল্লাহ আয় জিন্দেলে গুড়ো আসিলাম আর দে মা বাপের দয়া করছি তুই আর মা বাপের দয়া কর আই হতে আই যাতে কি আসিলাম জোরহন আই যাতে কি আসিলাম তো ছোটর হতা কিল্লে হই দে আল্লাহ হত দে ও আর বান্দা তুই ছোট অবস্থা মিদি ফেসাব করছু দে বিছানো তুই দোয়া করতে লাগে তো মা আল্লাহ বাপ আল্লাহ মা ও বুড়ো হয়ে যেন ভরে ফেসাব করিব দে বিছানো মা জিল্লে গোসা নই খবরদার তুইও নইও সুবহানাল্লাহ হইবে না ভাই তুই আড়ি ন পারো মা দরি দরি আড়াই দে বুড়ি আড়ি ন পারে তুই এবার দরি দরি আড়ো সুবহানাল্লাহ মা তুই আড়ি ন পারো তো হলল লই দে তোমার মারো তুই হলল তোমার বাপরা তুই হলল সুবহানাল্লাহ তুই ফেহানা গজ্জু দে খরন মিদ্দি বাপ মা গোসা নয় তুই বুড়া মানুষের বেহানা দেই রে গোসা নয় গোসা নয় গোসা নয় রাইতু তিনটা বাজে তুই হাইন্দু দে মা বাপ বিরক্ত নয় রাইতু তিনটা বাজে পুরা পুরি হাঁটিলে তুইও বিরক্ত নয় তোমার জ্ঞান গজ্জু তুই এন করো ডন করে সুবহানাল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মাশাআল্লাহ 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 আওয়াজ করার শক্তি নাই তারপরও আমাদের হাজার জনের আওয়াজ ওনার আওয়াজের সামনে কোনো অস্তিত্বই নেই সত্যি কথা কারণ আমরা বলার স্বাচ্ছন্দ্যতা আছে ওনার সেটা নাই তারপরে উনি যে দাঁড়িয়ে শক্তি নাই দিয়েছেন আল্লাহর নামের স্লোগান নবীর নামের স্লোগান এর চাইতে বড় পাওয়া আমাদের আর কিছু হতে পারে না তাই এবার ওনার পক্ষ থেকে একজন আসে এখানে দাঁড়িয়ে একটা স্লোগান দিতে হবে যে কোনো একজন দাঁড়ান হ্যাঁ আল্লাহ উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা এবার আমি দিব আপনার আমার সাথে দিবেন নারায় তাকবীর নারায় রিসালাত নারায় গাউসিয়া এবার দুই হাত তুলে ঈমানি গর্জন দিয়ে একবার বলেন মারহাবা
কবুল করুক আমিন রব্বি ইরহামহুমা বলেন না বলেন না রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা ছোটবেলায় মা বাবা আমাদের উপর বিরক্ত হয় নাই আমরা ওনারা বিরক্ত হব এবার আমার যুবক ভাইয়ের একটা কথা শেষ কথা বলি একটু শুনেন মা বাবার সাথে সব সময় কথা কাজে মিলবে না অনেক সময় মিল হয় না রাগারাগি করি না আমরা দাবির জন্য দিলে দাও নাইলে তিন দিন ভাত খাবো না করেন আপনার মার সাথে আপনি করার অধিকার আগে করেন তবে দেখবেন তো আপনি যেটা চাচ্ছেন ওনার দেওয়ার এফোর্টটা আপনার কি আছে নাকি না এটাও তো আপনাকে দেখতে হবে আপনি যেটা চাচ্ছেন এটা যদি দরকার্য করে সুদের উপর টাকা এনে দিতে হয় ঠিক না সুদের বিষয়টা কি জানেন দেখতে প্রথমে মনে হয় সপ্তাহে 100 টাকা ইজি ব্যাপার মাসে 300 টাকা এগুলো কোনো ব্যাপার হইলো প্রথমে এটা মনে হয় একবার যারা সুদের সাথে লাগছে গোপনে তাদেরকে একটু জিজ্ঞেস করবেন প্রথমে খুব ইজি ছিল সপ্তাহে 100 টাকা মাসে 300 টাকা ব্যাপারই না লেগে যাওয়ার পরে কেমন জানি সে 100 টাকাও দিতে কষ্ট হয়ে যাচ্ছে 300 টাকা দিতে কষ্ট হয়ে যাচ্ছে এরকম হাজার মানুষ আছে খেয়াল করে দেখেন যে বিষয়টা কি জানেন যা কামাচ্ছি দিচ্ছে কে সুদ না খাওয়ার হুকুম কার আল্লাহ তাআলা বলে যে তুই আমার হুকুমের দিকে না খেয়াল করবি দুনিয়া কোন দিকে যাচ্ছে খেয়াল তো তোর করার দরকার তুই শুধু লাগছিস কেন আল্লাহ আমি অপরাধ হয়ে গেছি কিভাবে বিপদ থেকে উদ্ধার হব এত টাকা কোত্থেকে পাবো আমি মাথা খুঁজে পাচ্ছি না মানুষের বুদ্ধি আছে মানুষের বুদ্ধি দিয়েছে আমি নেমে পড়েছি আল্লাহ পাক বলেছে সেই জন্যই তো তোদেরকে বলেছিলাম আগে তাওয়াক্কুলটা আমার উপর রাখিস সুবহানাল্লাহ আরে আমি আল্লাহ এই বিশ্বকে চালাচ্ছি না প্রতি সেকেন্ডে বিশাল সূর্যকে আমি তুলতেছি আমি ডুবাচ্ছি না সৃষ্টি জগতের সবাইকে আমি খাওয়াচ্ছি না তো তোর কি 3000 5000 3 লাখ টাকা আমি দিতে পারবো না পারবো তো কিন্তু আমি দেখতে চাই দেওয়ার আগে কে আমার উপর তাওয়াক্কুল করে আছে কে ধৈর্য ধরে আছে আমি আগে এটা দেখতে চাই বলেন সুবহানাল্লাহ সত্যি করে একটা কথা বলেন আজকের তারিখ পর্যন্ত জন্মের পর থেকে বুঝাবার পর থেকে অনেক বিপদ আমাদের আসছে কি আসে নাই অনেক সমস্যা আসছে কি আসে নাই এমন অনেক সমস্যা আসছে সামনে যাব কিভাবে রাস্তা খুঁজে পাই নাই আজকে দেখেন এই তারিখ আপনি ওই সালের কষ্ট আজকে আপনার মনেও নাই যে কষ্ট নিয়ে আপনি একদিন টেনশন করেছিলেন রাতে ঘুমাতে পারেন নাই আল্লাহ সব সমাধান করে দেয় সব কিছু করে দেয় কিন্তু সময় নেই একটু আমাদেরকে একটু ধৈর্যের পরীক্ষা দেন সব কিছু করছেন আল্লাহ করেছেনও আল্লাহ করবেনও আল্লাহ আল্লাহ কখনো আটকায় রাখে না আল্লাহ কখনো টাকার অভাবে কয়জন মেয়ের বিয়ে কয়জন ছেলের বিয়ে আটকে আছে খবর নেন কেমনে না কেমনে কেমনে না কেমনে কেমনে না কেমনে দোকান দেওয়ার আগে যখন একটা সুযোগ মোতাবেক দোকান পেয়েছেন ওই অগ্রিম নাকি কি সালামি বলা হয় 5 লাখ টাকা আপনার কাছে আছে 1 লাখ বাকি 4 লাখ নাই কেমনে কেমনে দেখেন দোয়ান দোকানও দিয়ে দিয়েছেন কেমনে এমনে এমনে আল্লাহ পাক বলে যে এমনে এমনে নয় আমি রবেই তোমাকে দয়া করেছি বলেই তুমি পেরেছো সেজন্য এত মাথা খাটানোর দরকার নাই বিবেক খাটানোর দরকার নাই বুদ্ধি খাটানোর দরকার নাই এক কথাই এতটুকু বলবো আল্লাহ আমাদেরকে যেভাবে রেখে খুশি আমরা বান্দারা আজ থেকে নবীর মহাব্বত নিয়ে সেভাবে সন্তুষ্টি মনে থেকে খুশি আমাদের কোনো চাওয়া জোরে বলতে হবে ভাই আমাদের কোনো চাওয়া আমাদের কোনো পাওয়া আমাদের কোনো স্বপ্ন আমাদের কোনো ইচ্ছা আল্লাহ দিল আলহামদুলিল্লাহ এই শব্দটা একটু সবাই মিলে বলা যাবে আল্লাহ দিল আলহামদুলিল্লাহ আর আল্লাহ দেয় কি যেটা আমাদের কল্যাণ হয় আল্লাহ দেয় নাকি যেটা আমাদের জন্য কল্যাণ নাই এক কথাই শেষ সুবহানাল্লাহ আল্লাহ চাইলে সবাইকে কোটি টাকার মালিক বানাতে পারত সুবহানাল্লাহ বানায় নাই আল্লাহর হিকমত আল্লাহর হিকমত আল্লাহর হিকমতে কখনো নাক গলানোর ব্রেন গলানোর দরকার নাই শুধু বলবো যে আল্লাহ আমরাও বুঝি দুশমনকেও বন্ধু ভেবে বসে থাকি অনেক সময় আল্লাহ আমরা চিনি না আপন পর তাই তোমার কাছে সাহায্য চাচ্ছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম আল্লাহ দুনিয়ার যা যা কল্যাণ আছে আমি তো চিনি না আমি তোমার উপর ছেড়ে দিলাম কল্যাণগুলো তুমি আমাকে দান করো আমাকে যেটা দিয়ে তুমি খুশি হবা আমার উপরও যেন তুমি এই দয়াটা করো আমি যেন সেটা পেয়ে খুশি হতে পারি এরকম একটা সুন্দর মন আমাকে দান করো আল্লাহ যেটা তুমি দিবা না কিন্তু আমার চাওয়া থাকবে আল্লাহ এরকম চাওয়াটা আমার মন থেকে তুমি দূর করে দাও সুবহানাল্লাহ আল্লাহ তুমি যদি কোনো একটা কিছু দিতে দেরি করো আমি যদি অস্থির হয়ে যাই আল্লাহ আমাকে একটু ধৈর্য দিয়ে সহযোগিতা করো সুবহানাল্লাহ
চাইতে হবে এভাবে আল্লাহ এক কথায় এত কিছু চাই না তোমার প্রিয় বান্দা তোমার নবীর প্রিয় উম্মত হয়ে সম্মান এবং ইজ্জতের ঈমান নিয়ে কবরে যেতে চাই আর কিছু চাওয়ার নাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন আর একটু জোরে বলতে হবে আমিন আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক আমিন আগামী বছর এই মাহফিলকে এর চেয়ে আরো বেশি আজিম ও শান সুন্দরভাবে আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুক আমিন আপনারা সবাই একটা কথা বলেন এই কমিটির আয়োজনে মানুষ যেহেতু আয়োজন করেছে ভুল হতে পারে কি পারে না ইচ্ছায় অনিচ্ছায় হতে পারে সমস্ত ভুলগুলোকে আমরা নজর আন্দাজ করার চেষ্টা করব আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর মাহফিলকে সুন্দর রাখার সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ আর যেহেতু আপনারা ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন আমি ভাই হিসেবে যারা আমাকে ভালোবাসেন আমি আবদার করে একটা কথা বলবো যা করেছেন তওবা করে ফেলেন যদি ভুল থাকে নেক্সট টাইম যারা ব্যবসা করছেন আমি সবার অনুরোধ করব যদি লাভ চান দুনিয়া এবং আখিরাতে সম্মানের সাথে দুই নম্বর কাজ কখনো করবেন না বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার দোকান এক নাম্বার জিনিসও আছে দুই নাম্বার জিনিসও আছে কোন কাস্টমার নিতে আসলে বলবেন ভাই দুই নাম্বারও আছে এক নাম্বারও আছে দুই নাম্বার হলে দাম একটু কম হবে এক নাম্বার আসলে নিলে একটু দাম বেশি হবে শুনাই দিবেন এবার সে যদি জেনে শুনে দুই নাম্বার নাই আপনি দায় মুক্ত হয়ে গেলেন আপনার ব্যবসাটা আর হারাম হওয়ার কোনো সুযোগ নাই আপনার রিজিক বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই আপনি তো ওনাকে জানাই দিয়েছেন এবার আপনার লাভটা কোথায় হচ্ছে আমি সেটা একটু বলে শেষ করছি আপনি যখন কোন একটা কাস্টমারকে বলবেন ভাই আমার কাছে এক নাম্বারও আছে দুই নাম্বারও আছে দুই নাম্বারটার দাম একটু কম হবে এক নাম্বারটা একটু ভালোটা নিলে একটু দাম বেশি পড়বে সত্যি করে বলেন তো সে যদি নিজের জন্য কিংবা পরিবারের জন্য নেয় সে কি দুই নাম্বারটা নেবে না এক নাম্বারটা নেবে সে দাম বেশি হলো নিবে কোনটা এবার সে এতগুলো দোকানে ঘুরার পরে এইরকম কথা কি কেউ বলছে এরকম স্বচ্ছতা কেউ বলছে এটাতে ফায়দা কি হয়েছে জানেন আপনার প্রতি অটোমেটিক সে আপনার কথা শুনে ভক্তি হয়ে গেছে ভক্ত হয়ে গেছে সে যতবারই এলাকায় আসবে সর্বপ্রথম আপনার দোকানেই ডুববে এতটুকুই আপনার লাভ শেষ নয় সততার লাভটা দেখেন সে আপনার এই দোকানের পাবলিসিটি যেটা আপনি টাকা দিয়ে করা দরকার অ্যাডভার্টাইজ দিয়ে সেটা আর করা লাগবে না সে নিজেই দেখবেন যে দশজনকে পাবলিসিটি করা শুরু করছে দশজনকে পাবলিসিটি করা শুরু করছে এরকম অনেক পাবলিসিটি আপনি নিজেও করেছেন আমি নিজেও করেছি কোথাও একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছেন আপনার ভালো লেগেছে আমি যখন কথায় তুললাম আপনি আমাকে বললেন ভাইয়া ওই রেস্টুরেন্টের খাতামাটা অনেক মজা সে কিন্তু দশটা টাকাও আপনাকে দেয় নাই শুধু আপনার খেয়ে ভালো রেখেছে তাদের ব্যবহার ভালো লেগেছে আপনি কিন্তু অটোমেটিক অ্যাডভার্টাইজ শুরু করে দিয়েছেন মনে রাখবেন ভালো জিনিসের সাথে সম্মানও থাকে অটোমেটিক রহমতের প্রচারও থাকে নেগেটিভ করবেন যেমন আপনার থেকে জিনিসটা নেওয়ার পরে কিংবা আমার থেকে জিনিসটা নেওয়ার পরে আপনি যদি দুই নম্বরটা ঘরে গিয়ে বুঝেন জীবনে কোনোদিন আমার দোকানে আসবেন তো এখন যদি তকদিরে লেখা থাকতো এরকম যে আপনাকে দিয়ে আমি দশবার ব্যবসা করতে পারবো আমি নিজের ভুলের কারণে নয়বার ব্যবসা হারাই ফেলছি একবার লাভের জন্য এবার বলেন সালাক নাকি বোকা আমরা জোরে বলেন চালাক না বোকা আপনি একটা মাস করে দেখেন আপনি এখানে একটা শান্তি পাবেন এখানে রাতে ঘুমানোর সময় একটা ফ্রেশ ফ্রেশ ভাবতে হবে যে যাই হোক অন্তত আমি কাউকে ঠকাই নেই কাউকে ঠকাই নেই আর যারা ওজনে কম দেয় হাত জোর করে বলি ভাই এই কাজটা করেন না দশ টাকা লাভ করতে গিয়ে দশ লাখ লস করেন না আমার ভাই বলবে কেমনে আপনি এখানে দশ টাকা মেরেছেন একজন থেকে অন্যদিকে কোনো না কোনো ভাবে আপনার দশ লাখ টাকা যাবেই যাবে যাবেই যাবে আপনি মিলাই দেখেন তো টোটাল অঙ্ক মিলাইলে এদিকে লাভ করলেন দশ টাকা ওদিকে সংসারে খরচ হয়েছে দশ লাখ টাকা এখন টোটাল অঙ্ক মিলাই দেখেন দোনোটা তো আপনার পকেট থেকে গেছে আসছো আপনার পকেটে গেছো আপনার পকেট থেকে তাহলে লাভ লোকসানের হিসাব আপনিই তো করতে হবে করেন মাইনাস 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 কিরে এত টাকা কামাই সব হাফ হয়ে যায় কি হন্ডা দাঁড়বো হৈন্য বাড়ি সততার সাথে চলতে থাকলে একটু কষ্ট হবে একটু একটু কষ্ট হবে কারণ আমরা ভুল করে এই দুনিয়ার রাজত্ব শয়তানের হাতে তুলে দিয়েছি আমাদের কারণে যেহেতু ভুলটা হয়েছে ভুল মালিকের কাছে রাজত্ব চলে গেছে তা আমরা একটু সততার সাথে চললে একটু কষ্ট হবে তবে এই কষ্টটাও নিয়ামত হবে কারণ যে কষ্ট আল্লাহর জন্য এবং নবীর জন্য সওয়া হয় প্রত্যেকটা কষ্টই জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নেককার বান্দা বানার তৌফিক দান করুক পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করার তৌফিক দান করুক পাঁচ ওয়াক্ত না পারলে অন্তত এক ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক মসজিদে আল্লাহ আমাদের সবাইকে আপন প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক আপনারা যে মানুষের উপস্থিত হয়েছেন এটা
শ্রদ্ধা এবং সম্মানের সাথে বলছি তাবারক পাইলো আলহামদুলিল্লাহ কোনো রাগ করবেন না তো ইনশাআল্লাহ হ্যাঁ সামনে হ্যাঁ আলহামদুলিল্লাহ না পাইলেও কেউ বদনাম করেন না কারণ মাহফিলটা আপনাদেরই আমি আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি আমার হুজুর আছেন আপনাদের সাথে নসিহত করবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা হ্যালো হুজুর 1 মিনিট সবাই বলি মারহাবা মারহাবা অনেক দেখ সবাই সবাইকে একটু সহযোগিতা করেন সবাই বলে মারহাবা বলতে নারে سلام عليك يا حبيب سلام عليك سلام عليك رحمة تلتا جوال دو جهان تیرا جوال عرشوں کی میرا جوال عرشوں تیرا جوال یا نبی سلام علیکا یا رسول سلام علیکا یا فرش کا کعبہ مدینہ کعبہ کا کعبہ مدینہ جنت الماوى مدینہ یا نبی سلام علیکا یا رسول سلام علیکا یا حبیب سلام علیکا صلوات علیکا جن کے سجدہ کو میرا بکا بازو کے انبوں کے لاتا فت بیلا تو سلام مصطفیٰ جن رحمت شمع بج میں ہدایت بیلا جن کے سجدہ کو میرا بکا بازو کے ان کو کے لاتا فت بیلا تو سلام مصطفیٰ جان رحمت بیلا شمع بج میں ہدایت پیدا کو سلام آل نبی اصحاب نبی شہدائے کرام گل باغ رسالت پیدا کو سلام مصطفیٰ جن رحمت پیدا سلام شمع بج میں ہدایت پیدا میرے سر نبوت پہ روشن درود گل باغ رسالت پیدا سلام مصطفیٰ جن رحمت پیدا سلام شمع بج میں
هدايت بنا كم رم سے آزم امامتو کا ورنو کا غو سے آزم امامتو کا ورنو کا جلوائے شان قدرت پہنا غو سلام مصطفیٰ جان رحمت پہنا سلام سمے بج میں ہدایت بیلا خوش خوش گان آ جائے ہندوستان میرے خاجا کسوں کٹ بیلا کو سلام مصطفیٰ جن رحمت شمع بج میں ہدایت بیلا سربی سر کوٹی آقا طیب شاہ مرشدی حضرت قبلہ طاہر صاحب شاہ زینت قادریت بیلا سلام مصطفیٰ جان رحمت بیلا سلام شمع بج میں ہدایت بیلا عاشق مصطفیٰ غازی شیر بنگلہ جن کے ہر ہر آدھا سنتے مصطفیٰ اس پھیرے طریقت بیلا کو سلام مصطفیٰ جان رحمت بیلا کو سلام شمع بج میں ہدایت بیلا آئیود کی لاڑے پیارے رسول اے سلامی آج جانا ہو قبول مدینے کے ساتھ ہزار سلام مدینے کے ساتھ ہو سلام مدینے کے ساتھ ہو سلام مدینے کے ساتھ کرو در سلام ملگ لولا আমি মাইফিল কমিটির পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই বসুন সবাই তাবারুক পাবেন ইনশাআল্লাহ আমাদের প্রত্যেককে তাবারুকের ব্যবস্থা আছে আপনারা একটা লোক তাবারুক না নিয়ে যাবেন না এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করবেন তাবারুক নেওয়ার لا حق لا إله إلا الله لا إله لا هو لا إله إلا الله حق لا إله لا هو لا إله إلا الله لا إله لا هو لا إله إلا الله لا إله لا هو لا إله إلا الله لا هو لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم اكثر إلا الله 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 إلا الله
কলম শান্তি করেন ফ্যাটকান শান্তিতে হবে বিয়ানি খেলে তারপর খেলে কলম শান্তি করেন الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا نبي الله وعلى آلك وأصحابك يا حبيب الله قلت حيلتي أنت وسينتي أدركني يا رسول الله صلى الله تعالى عليه وسلم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وعلى بيته وعلماء أمته وأولياء ملته وعلينا معهم أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا ولمن تولد وارحمهما كما ربياني صغيرا اللهم عافنا من كل بلاء الدنيا مصيبة الدنيا وقهر الدنيا وعذاب الآخرة رب العالمين أكرم الحاكمين الله عاشقان مدينة زبو كوميتي رزاقني شغار الدقاء جيت أذكر فبتر عظيم الشان جسد زلو سيت ميلاد النبي صلى الله عليه وسلم فاتح جازدهم فلوك الله فضل نماز رپورت کے پر جنتو الله زي شمستو الله ما في ব্যবস্থা হয়েছে আল্লাহ বিশেষ করে তাবরকাত রঞ্জাম হয়েছে আল্লাহ নাত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিকিরে মুস্তাফা হয়েছে মাহফিলে মিলাদ হয়েছে কোরআন শোনা হয়েছে জিকির আসকার তাসবিহ আল মিলাদ দরুদ সালাম কায়েম যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে বেয়াদব অবস্থায় ক্ষমা করে আমাদের সকলের পক্ষ থেকে আসে কানে মদিনা যুবক কমিটির পক্ষ থেকে তোমার আলিশান মহান দরবারে কবুল করে নাও আল্লাহ তোমার কুদরতির দরবার থেকে দা সওয়াব দান করবেন এগুলো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তোমার প্রেম মাহবুব আকায় নামদার তাইদারে মদিনা হুজুর করম নূরে মুজাসসাম রহমতে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরানি সবে গুম্বদের নিচে পৌঁছে দাও সমস্ত আম্বিয়া ইসলাম আসহাব রাসূলুল্লাহ আনসার রাসূলুল্লাহ মুহাজির রাসূলুল্লাহ أولاد رسول الله جواز رسول الله نترة رسول الله باب رسول الله شهداء في سبيل الله خلفاء راشدين الشام وبشرة تابعين تبع تابعين أئمة مجتهدين سلف صالحين محدثين كرام مفسرين كرام بزرگاء زمان أئمة شريعة أئمة طريقة أئمة حقيقة أئمة معرفة أئمة سبعة وستة أئمة مذاهب أربعة دربار پاک پہنچے داو اللہ بشیش کرے معاف سبحانی قطوب ربانی فیض رحمان بلا تحقان ہر مشکلات نشے ابو محمد عبدالقادر جیلانی قدس سر روح نور نے دربار پاک ثواب پہنچے داو خواجہ خواجہ کا حضرت خواجہ مولا الدین سیستی قطب الدین بختر کا کہ بابا فرید الدین مسعود غند شکر معاف الہی نظام الدین اولیاء معاف یزدانی شیخ اشرف جہانگیر سیمنانی دربار پاک ثواب پہنچے داو اللہ غوث اعظم شہید عالم سیدنا حضرت سید احمد الرمیز بنڈاری صوفی سنی فدا مصطفی نائب غوث البرام بابا حضرت غلام برحمان حسن الرمیز بنڈاری حضرت ضیاء الحق شاہین شاہ وسیع غوث الاعظم حضرت دلاور حسین الرمیز بنڈاری دربار پاک پہنچے داؤں على عذر الشام رزا فاضل بر نبينا مد مرد آبادی مفتی من نمی شبی و قرب دربار پاک سوا پہنچے داؤں اللہ اللہ خاص کر ایک روسا حضرت شاہی امانت بدر رہے مسلم شاہ سنے شاہ قدی شاہ فران چھٹو گرام ہر برنے دربار پاک سوا پہنچے داؤں خواجہ خواجہ حضرت خواجہ عبدالرحمن چوروبی سید الاولیاء بانی جامعہ حضرت سید مشاستری کوٹی رہنمائی شریعت طریقت گو سید مشاستری کریم حضور قبلہ علامہ سید محمد طیب شاہ صلی اللہ علیہ وسلم کے سواب پہنچے داؤں اللہ پرتی بھی ریپوتن تن چلے جتو تمہار مقبول بندرہ
اپنا اپنا مزر پاک تشریف فرما سے قدر فتح دربارے دربارے سوا پہنچے داؤ ماں بو تمرن کے ماں ہرے فل چلن کے بابا ہر یتیم بنے گی چی ماں بو جنی نہ کر ماں بابا خبر داؤ دا کر تو زغرا گن جلد سے اگر رب العالمین کم الحاکم نسکر عبادت بندگی سو محفل ملا در ثواب اللہ شکان مدینہ جو کمیٹی سکل سدس بھائی پک تھی ہمارے سکل پک تھی প্রত্যেকের মেহরবান মা বাবার কবর কবরে পৌঁছে দাও আল্লাহ দাদা দাদি নানা নানি সাসা সাসি ফরাফতি বেশির তরক দ্রোস্ত সাগরিত বিশ্বের তমাম মুসলিমিন মুসলিমাত মুমিন মুমিনাত আবিদিন আবিদা সালিহিন সালিহাত সালিমিন সালিমাত দাকরিন জাকরাজ নে যে স্তরের মধ্যে মতফুন হয়ে আসেন তাদের ভক্তের কবর কবরে সওয়াব পৌঁছে দাও আল্লাহ তাদের সমস্ত জীবনের গুনাহ ক্ষমা করে কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তোমার কুদরতির দরবারে গভীরাতে হাত তুলে দিয়েছি মনিব আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও মেহেরবান মা বাবা মুরব্বীদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও তোমার কুদরতির দরবারে আমরা তওবা করলাম আল্লাহ আমাদের সকলের তওবাকে কবুল করে নাও বাকি জীবন সকলকে তুমি গুনাহ থেকে হেফাজত করুন আল্লাহ খোদাবন্দ কুদ্দুস কামুল হাকিমিন যে সমস্ত ভাইদের সার্বিক সহযোগিতায় এই মাহফিল আয়োজন হয়েছে প্রত্যেকের হায়াতান তাইয়াবা তুমি নসিব করে দাও আল্লাহ কাজে কর্মে আয় রোজগার ব্যবসা বাণিজ্যে লক্ষ কোটি গুণ বরকত নসিব করে দাও আল্লাহ হালাল পন্থায় আপন আপন কার্যক্রম পরিচালনা করে জীবনের উন্নতির চরম শিখরে পৌঁছার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতের বাজেটকে বাড়িয়ে দাও সকলের রিজিকের বাজেটকে বাড়িয়ে দাও সিদ্দিক আকবরের মতো সম্পদশালী বানিয়ে দাও ওসমান গনির মতো দৌলতশালী বানিয়ে দাও আল্লাহ আমাদের প্রত্যেককে সিদ্দিক আকবরের মতো আশেক রাসূল বানিয়ে দাও আল্লাহ বিশেষ করে সাহাবায়ে কেরামের মতো নবীর প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে আমার নবীর সুন্নত মোবারকা নিয়ে নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করে দাও পারিবারিক জীবন সামাজিক জীবন প্রত্যেক ক্ষেত্রে নবীর সুন্নত মোবারকার অনুসরণ করে আমাদেরকে তৌফিক নসিব করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও তোমার নবীর ফাতেমাতে সালার তৌফিক দান করে দাও শয়তানের ফত থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করুন আল্লাহ রব্বুল আলামিন কমল হাকিম যে সমস্ত বাইদে বাইরাম টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে মিন্নত করে পরিশ্রম করে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে এই মাহফিলকে সাজিয়েছেন আল্লাহ তাদের জীবনকে তুমি সুন্দর করে দাও তোমার নবীর চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও তাদের কাজে কারবারে ব্যবসা বাণিজ্যের মধ্যে রোজগারের মধ্যে লক্ষ কোটি গুণ বরকত নসিব করে দাও আল্লাহ আমাদেরকে এমন জীবন দাও যে জীবনে তুমি আল্লাহর বন্দেগী রয়েছে আল্লাহ বন্দেগি শূন্য জিন্দগি থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করুন আল্লাহ আগামী তারো আজ মুসানে মাহফিল উদযাপন করার সকলকে তৌফিক দান করে দাও নবীর প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে আমাদের প্রত্যেকটি কাজ কর্ম আমাদের আমাদের সলে করার তৌফিক দান করে দাও মাহবুব একবার হলে তোমার প্রেম আবার সব যখন দেখে দেখে আমাদের সকলকে সালাতু সালাম দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ যে খানে কাবা কবরে চুকি দেখলে গুনাহ জল ফরে যায় আল্লাহ ওই খানে কাবার তব আমাদের প্রত্যেকের তকদির নসিব করে দাও হায়াতের বাজারের মধ্যে না হলেও আল্লাহ মৌতের বিছানায় হলেও তোমার প্রেম মাহবুবের নূরানি চেহারা মুবারক দেখে দেখে মুখে কলমাজারি করে কুকুর সিগারের মতো কথা কাটে মাউন না করে শাহাদাতের মৃত্যু দিয়ে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে দাও যার নাম রেখেছো নিজে মুহাম্মদ রাসূল যার নাম রেখেছো নিজে মুহাম্মদ রাসূল ওই নাম রাসূলে দোয়া করো হে কবুল আল্লাহ করো হে কবুল আল্লাহ করো হে শেষ মরণটা মদিনাতে আল্লাহ লিখে দিও কফালেতে শেষ মরণটা মদিনাতে আল্লাহ লিখে দিও কফালেতে মরণ কালে দেখি নিও মুহাম্মদ রাসূল দোয়া করো হে কবুল যার নাম রেখেছো নিজে মুহাম্মদ রাসূল ওই নামে রাসূলাই দোয়া করো হে কবুল আল্লাহ করো হে কবুল আল্লাহ করো হে কবুল আমিন আমিন বে হুরমতে সাইয়েদিল মুরসালিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বিহক লা
إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.